بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأن لهم إذا جاءتهم ذكراهم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ ফাকরাব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন। বিশ্বজগতে যা কিছু আছে আল্লাহ পাকের সত্তা ছাড়া সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সব কিছুর মালিক একমাত্র তিনি। যখন তিনি ইচ্ছা করেছেন সৃষ্টি করেছেন, যাকে যখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন, যেই বস্তুকে যখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন সৃষ্টি করা তখন সৃষ্টি করেছেন। আর যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে বস্তুকে ধ্বংস করতে চাইবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরও সক্ষম, তিনি অক্ষম নন। এই রকমই হচ্ছে আসমান জমিন আর পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় ছিল যখন আসমান জমিন পৃথিবী কিছুই ছিল না, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং এমন একটি দিন আসবে যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এর মাঝে যা কিছুই রয়েছে, যে কেউ রয়েছে, সব কিছুকে আল্লাহ পাক ধ্বংস করবেন। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র তোমার প্রতিপালক হে মানুষ, তোমার রবের সত্তা তিনি একমাত্র থাকবেন যিনি সমস্ত সম্মান মর্যাদার অধিকারী। সালাত এবং সালাম নাযিল হোক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি পৃথিবী ধ্বংস হবে তার পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে, আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, সেগুলি সম্পর্কে উম্মতকে জানিয়েছেন, যেগুলিকে কিয়ামতের আলামত বা কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের নিদর্শন বলা হয়। এই সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই আলোচনা একটি দুটিতে শেষ হবে না, অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকে আলোচনাগুলি করব। তবে আজকে এই আলোচনা আমার প্রথম দিনের এখানে, দীর্ঘদিন আগে, আজকে থেকে হয়তো 12, 14 বা 15 বছর আগে প্রথম দিকেই কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, যখন আমাদের এগুলি অডিওর যুগ ছিল, ভিডিওর যুগ ছিল না সেই যুগে। তো যারা পুরাতন ভাইরা আসেন হয়তো শুনেছেন। আমি অত ঘন ঘন কোনো একটি বিষয়ে আলোচনা করি না, যে এক বছরে বারবার করে ফিরে আসছে এরকম আমার অভ্যাসই নেই। কারণ দীন ইসলামের অনেক দিক রয়েছে, অনেক বিষয় রয়েছে, আর অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। সুতরাং নতুন নতুন আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন হয়ে গেছে আর যেসব পুরাতন ভাইয়েরা ছিলেন তারাও চলে গেছেন, অধিকাংশ নতুন ভাইয়েরা।
আর এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা একটা গুরুত্বপূর্ণ দিক, যাতে করে আমরা আমাদের যে সময় শেষ হয়ে আসছে সেটা আপনার মতের সাথে সাথে হোক, প্রত্যেক মানুষের দুনিয়ার যে কাজের সময়, আমলের সময়, কর্মের সময়, এটা শেষ হয়ে আছে মানুষের মতের সাথে। আর একটা সময় আছে যে সময় সারা বিশ্বের সকল মানুষের সময় শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে কেয়ামত, যে দিন সংঘটিত হবে, যেদিন কেয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেয়ামত সম্পর্কে একটা দিক রয়েছে, বড় দিক, যে কেয়ামত এমন একটি ভয়াবহ দিন, ভয়ঙ্কর সময়, যে সেই সময় যে কী অবস্থা হবে যাদের উপর কেয়ামত কায়েম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত যে কোনো মুমিন মুসলিম বান্দার ওপর কেয়ামত কায়েম হবে না। পৃথিবী ধ্বংস হওয়ার আগেই আল্লাহ পাক মুমিন মুসলিমদের রূহগুলিকে, আত্মাগুলিকে গ্রহণ করে নেবেন, তাদের এন্তেকাল হয়ে যাবে। আর একমাত্র অসৎ, পাপী, তাপি, কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, আল্লাহর শত্রু, অসৎ, এদের আজাব শাস্তি স্বরূপ তাদের ওপর কেয়ামত কায়েম হবে। অর্থাৎ তারাই কেয়ামতের ভয়াবহতা দেখবে এবং সেই আজাব তারা ভোগ করবে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং কেয়ামতের আগে যত রকমের ফিতনা ফাসাদ রয়েছে, অশান্তি রয়েছে, সেসব অশান্তি থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। কেয়ামতের লক্ষণ সম্পর্কে সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 18 আল্লাহ পাক এই লক্ষণ বলে বা নিদর্শন বলে উল্লেখ করেছেন। এই আয়াতটি সবচেয়ে বেশি স্পষ্ট কিয়ামতের নিদর্শন বা লক্ষণ সম্পর্কে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাহালিয়ান জরুনা ইল্লা সাহ, তারা কেয়ামত ছাড়া আর কিছুর অপেক্ষায় নেই। অর্থাৎ মানব জাতি যারা পাপের জীবন কাটাচ্ছে, যারা নেক আমলে মেহনতি পরিশ্রমী নয়, সক্রিয় নয়, যারা পাপ থেকে বেঁচে থাকে না, অসৎ লোক, তারা কিসের অপেক্ষা করছে? আল্লাহ বলছেন যে তারা একমাত্র পৃথিবী ধ্বংস হওয়ার অপেক্ষায় রয়েছে, যেই সময় সারা পৃথিবীর সকল মানুষের সামনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন তওবার দরজা সকলের সামনে বন্ধ হয়ে যাবে, যত মানুষ থাকবে পৃথিবীতে, মুমিন কাফের সকলের সামনে। তার আগে যারা সংশোধন করেছে, তওবা করেছে, তারাই শুধু সংশোধিত হইতে পারবে। আর ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। ওই রকমই যেমন ফেরাউন তার ধ্বংসের সময় যখন ডুবছিল তওবা করেছিল, তওবার দরজা তার সামনে বন্ধ হয়ে গিয়েছিল, এইরকম প্রত্যেকের মতের সময় যখন মৃত্যুর অবস্থাকে সে দেখে নেই, উপলব্ধি করতে পারে যে এখন আমার মত নিশ্চিত, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে, মালায়েকাকে দেখে নিয়েছে যে আমার রূহ কবজ করার জন্য, আত্মা গ্রহণ করার জন্য ফেরেশতা প্রস্তুত হয়ে রয়েছে, চলে এসছে, সেই সময় তওবা দরজা বন্ধ হয়ে যায়। কারণ তখন আর ঈমান বিল গায়েব নেই, না দেখে যে বিশ্বাস, এটা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস। আপনাকে দেখিয়ে দিয়ে বিশ্বাস করে তাহলে তো সারা পৃথিবী বিশ্বাস করে নেবে। আল্লাহ যদি তার এইরকম অদৃশ্যে উৎসের জগতের কিছু দেখিয়ে দেন, যেমন কবর আজাব যদি দেখিয়ে দেন, হ্যাঁ, জাহান্নামের কিছু নমুনা আল্লাহ দেখিয়ে দেন, হ্যাঁ, এইরকম ধরনের আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তা দেখিয়ে দেন, হ্যাঁ, তার আম্বিয়া রসুল্লন্দর উঠিয়ে দেখিয়ে দেন, গাইব অদৃশ্য, যেগুলো অতীতের অদৃশ্য হোক অথবা ভবিষ্যতের অদৃশ্য হোক, যদি গাইবের কোনো কিছু আল্লাহ দেখিয়ে দেন, তাহলে মানুষ বিশ্বাস করে। অসাধারণ কিছু দেখলে মানুষ নিরুপায় হয়ে বিশ্বাস করে, তো নিরুপায় হয়ে বিশ্বাস করা ঈমান নয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কেমে সুরে তো সুরা ফাতিহার পরেই সুরায় বাকারার প্রথম দিকে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন দ্বারা কারা হেদায়ত পাবে? আল্লাহ বলছেন মুত্তাকিন, আল্লাহ ভীরুরা। আর আল্লাহ ভীরু, তাকওয়া অর্জনকারী বা পাপমুক্ত জীবনযাপনকারী, পাপমুক্ত থাকতে চায় ওরা কারা? প্রথম গুণ হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তো মওতের সময় দরজা বন্ধ হয়ে যায়, কিয়ামত যেদিন হবে সেই দিন দরজা বন্ধ হয়ে যাবে তওবার। কেন? কারণ তখন আর ইউমিনুনা বিল গায়ব নেই, না দেখে বিশ্বাস, দেখে বিশ্বাস করছে, দেখে শুনে বিশ্বাস করলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এ আয়াতে বলছেন যে যারা অসৎ লোক তারা কি শুধু কিয়ামতের অপেক্ষায় রয়েছে, সারা জীবনটা চলে গেল 50-60 বছরের? না, ঈমান, আর ঈমানের দাবি জাতিগত মুসলিম হওয়ার দাবিদার, এই ঈমানের দাবি থাকলেও না ফরজ ওয়াজিবের হেফাজত করা, না হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, তাহলে আর কিসের অপেক্ষা? আপনার সংশোধন কোথায়? আপনি হারাম কবিরা গোনা থেকে বাঁচেন না, আপনি ফরজ আদায় করেন না, অবৈধ কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন না, তাহলে আপনার সংশোধন কোথায়? সংশোধন তো চান না আপনি। তো এরা কিসের অপেক্ষায় রয়েছে? কিয়ামতের অপেক্ষায় রয়েছে। আল্লাহ বলছেন আনতা আতিয়াহুম বাগদাহ, সেই কিয়ামত তাদের সামনে আকস্মিকভাবে আসবে। এমন নয় যে কিয়ামত আসবে আগে থেকে জানিয়ে দিয়ে যে আসছে, এতদিন পরে আসছে, এত তারিখে আসছে, আর সকলে জানছে আর এতদিন বাকি আছে, হ্যাঁ এত বছর বাকি আছে, এত মাস এতদিন বাকি আছে, না না কেউ জানবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে কিয়ামত যেদিন হবে, পৃথিবী ধ্বংস হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, সেই দিন সকালবেলা যে যা কাজ করে কাজে বেরিয়েছে, সবে চাষি চাষাবাদে বেরিয়েছে, দোকানদার দোকানে বেরিয়েছে, হ্যাঁ যে যে কাজে আছে, চাকরিজীবী চাকরি করার জন্য ডিউটি করার জন্য বেরিয়েছে, কোনো খবর নেই কাউকে যে আজকে এই হতে যাচ্ছে, কোনো খবর নেই। যেমন সাধারণ জীবনযাপন করে, প্রতিদিন সকালে যায়, বিকেলে আসে বা সন্ধ্যায় আসে, হ্যাঁ কাজ সারে, যার যখন কাজ রয়েছে, ঠিক ওই রকমই আল্লাহ বলছেন। এই জন্য বাগতা, হঠাৎ করে কিয়ামত আসবে। কিন্তু কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ রয়েছে যা দিয়ে উপলব্ধি করতে পারবে যে কিয়ামত আর বেশি দেরি নেই, কিয়ামত খুব কাছে। ফাকাদ যা আশরাতুহা, আল্লাহ বলছেন যে শুনে রাখো, কিয়ামত এখনও আসেনি কিন্তু কিয়ামতের লক্ষণগুলি চলে এসেছে, কিয়ামতের লক্ষণগুলি চলে এসেছে। জি, কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে প্রকাশ পাওয়ার দিক থেকে বা এসে যাওয়ার দিক থেকে ওলামারা বলেছেন তিন ভাগে বিভক্ত। কিছু কিয়ামতের নিদর্শন রয়েছে যেগুলি চলে এসছে, অলরেডি চলে এসছে, শেষ হয়ে গেছে। কিছু আছে যেগুলি এসেছে আর এখনও কন্টিনিউ চলতে আছে, এটা হচ্ছে দ্বিতীয়। আগে থেকে এসছে, আমার আপনার জন্মের আগে থেকে কিয়ামতের লক্ষণগুলি দেখা যাচ্ছে আর এখনও চলছে, হয়তো আমরা দুনিয়া থেকে চলে যাবো, তারপরে কিয়ামতের এই লক্ষণগুলি দীর্ঘদিন আরও থাকবে। আর কিছু কিয়ামতের লক্ষণ আছে তৃতীয় রকমের, সেটা হচ্ছে যে এমন এমন লক্ষণ আছে যেগুলি এখনও আসেনি, বিগত 1400 বছরের মধ্যেও আসেনি ইসলামের ইতিহাসে, হ্যাঁ মানব জাতি দেখেনি, তার আগেও দেখেনি, আর এখনও পৃথিবীতে সেগুলি দেখা যায়নি, কিন্তু আগামীতে যে সময়গুলি আছে সেই সময়গুলিতে সে কিয়ামতের লক্ষণগুলি আসবে, দেখা দিবে। তাহলে তিন ভাগে বিভক্ত কিয়ামতের লক্ষণগুলি। আল্লাহ রাব্বানে বলছেন কিয়ামতের লক্ষণ চলে এসছে, মানে তার অনেকগুলি চলে আসছে, অনেকগুলি চলে এসছে আর আসতে আছে। কিয়ামতের লক্ষণের ভাগ যখন আলোচনা করলাম আয়াতের তাফসীরের সাথে সাথে, তখন আরও একটি দিক বলি ভাগের, কিয়ামতের লক্ষণগুলি প্রকাশ পাওয়ার দিক থেকে তিন ভাগ বিভক্ত বললাম, আর কিয়ামতের লক্ষণগুলি ধরনের দিক থেকে, ছোট না বড় কী ধরন, ধরনের দিক থেকে অধিকাংশ আলামায়ে কেরামরা দুই ভাগে ভাগ করেছেন, বড় লক্ষণ আর ছোট লক্ষণ। হ্যাঁ, আলামাতে কুবরা মানে বড় বড় কিয়ামতের লক্ষণ, সেগুলি হচ্ছে 10টি মাত্র, এত বড় বড় লক্ষণ ওগুলোর একটিও আসেনি, সেগুলো আসেনি, আসবে সব, কিয়ামত হওয়ার আগে সেগুলি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাত্তা তারাও আশা আয়াতি লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা 10টি বড় বড় নিদর্শন আলামত লক্ষণ না দেখবে কিয়ামতের পূর্বে। তো ওই 10টি হচ্ছে আলামতি কুবরা, বড় বড় নিদর্শন, দাজ্জালের আশা, এজুজ মাজুজ, জন্তু বেরো হওয়া, এইগুলো ইনশা আল্লাহ তাআলা এক একটিকে বিস্তারিত বর্ণনা করব, 10টিকে বিস্তারিত বর্ণনা করব ইনশা আল্লাহ তাআলা সময় দিলে। আর কিছু হচ্ছে আলামতে সুগরা, ছোট ছোট নিদর্শন, ছোট ছোট নিদর্শন, যেগুলি বড় নয়, বড় ছাড়া বাকিগুলিকে ছোটর অন্তর্ভুক্ত করে দুই ভাগে ভাগ করেছেন অধিকাংশ আলামারা, তবে কিছু কিছু আলামারা এই ভাগটাও করেছেন, সেটা জেনে রাখা ভালো যে কিয়ামতের লক্ষণগুলি ধরনের দিক থেকে তিন ভাগে বিভক্ত, ছোট ধরনের লক্ষণ,
যেগুলি সাধারণ মনে হচ্ছে, নর্মাল মনে হচ্ছে একেবারে। আপনার সামনে অহরহ কিয়ামতের লক্ষণগুলি দেখা যাচ্ছে, আপনি হয়তো যদি কোরআন হাদিস থেকে আপনি ওয়াকিফাল না থাকেন ওই লক্ষণগুলি সম্পর্কে তো বুঝতে পারছেন না যে এগুলিও কিয়ামতের লক্ষণ। আপনার দ্বারা হচ্ছে, আপনার ঘরে হচ্ছে, আপনার সমাজে হচ্ছে, আপনার পরিবারে হচ্ছে, কিন্তু আপনি টের পান না যে এগুলিও কিয়ামতের লক্ষণ। আর কিছু হচ্ছে আলামাতে উস্তাব, মধ্যম শ্রেণীর কিয়ামতের লক্ষণ। তাহলে তিন ভাগে ভাগ করলে, ছোট লক্ষণ, মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ। বড় লক্ষণ বললাম যে 10টি, আর মধ্যম লক্ষণ ওইগুলি যেগুলি ছোটোর চাইতে একটু বড়, আর বড়গুলির চাইতে ছোট। সাধারণ হইলেও সেগুলি বড় বিষয় একটু, হ্যাঁ, বড় ধরনের যেন পরিবর্তন দেখা যাচ্ছে, বড় ধরনের পরিবর্তন মোটামুটি দেখা যাচ্ছে পৃথিবীতে, মানুষের চলাফেরাতে, চালচলনে বা দৈনন্দিন জীবনে। এগুলি হচ্ছে মধ্যম ধরনের লক্ষণ। জি, এ হচ্ছে কিয়ামতের লক্ষণ সম্পর্কে ভাগ যা বললাম আপনাদের সামনে। কিয়ামতের লক্ষণ সম্পর্কে তৃতীয় আরেকটি বিষয় বলে দিই ভূমিকাতে, বুঝতে সুবিধা হবে। কিয়ামতের লক্ষণ মানে অধিকাংশ মানুষরা, জনগণ, এমনকি কিছু যারা মাদ্রাসা পড়া লোক, তারা মানে কিয়ামতের লক্ষণ মানে হচ্ছে হারাম কাজ বা নাজায়েজ কাজ হয়তো। এটা আমাদের ধারণা কি না? যদি বলে এটা কিয়ামতের লক্ষণ, তো আমাদের ধারণা যে কাজটি হারাম, নাজায়েজ বা আপত্তিকর বা ভালো কাজ নয়, ঠিক না? জরুরি নয় এটা কথা। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি যে কিয়ামতের লক্ষণগুলি শরীয়তে দৃষ্টিতে, অর্থাৎ ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত। সেগুলি জায়েজও হইতে পারে, অনেক জায়েজ কাজ, কিন্তু এগুলি কিয়ামতের পূর্বে ঘটবে, ঘটছে, ঘটেছে, জায়েজ কাজ, কিন্তু সেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? কিয়ামতের লক্ষণ বলেছেন, আলামত বলেছেন। আর কিছু লক্ষণ রয়েছে যেগুলি হচ্ছে নাজায়েজ, হারাম, আপত্তিকর, যেগুলি হওয়া উচিত নয়, ঘটছে, হ্যাঁ, এগুলো বুঝতেই পারছেন যে বহু বিষয় ঘটেছে, ঘটছে, যেগুলি হচ্ছে কিয়ামতের পূর্বে, এগুলি হচ্ছে কিয়ামতের লক্ষণ। তো কিয়ামতের লক্ষণগুলি জায়েজও হইতে পারে আবার নাজায়েজও হইতে পারে। এই কথাগুলি কিয়ামতের লক্ষণগুলি বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, কাজে আসবে। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত যখন চলে আসবে, ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, তাদের উপদেশ কোন কাজে আসবে? ইযা জাআতহুম, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, সেই দিন যদি উপদেশ গ্রহণ করে কেউ, বা কেউ কাউকে উপদেশ দেয়, কেউ কারো কাছ থেকে উপদেশ নেই যে আজকে আমি হেদায়েত হলাম, আজকে আমি এই উপদেশটি নিলাম কোরআনে কারিমের, আল্লাহ পাকের বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা কোনো ভালো মানুষের বাপ মায়ের ভালো উপদেশটা নিলাম, ফান্না লাহুম, তাদের কী কাজে আসবে উপদেশ? তখন আর কোনো কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই ছিল সূরা মুহাম্মদের আয়াত নম্বর 18। কিয়ামতের জ্ঞান এমন একটি লুকায়িত, হ্যাঁ, জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি নিজের জন্য খাস রেখেছেন। পৃথিবীর কোন শক্তিকে কিয়ামত সম্পর্কে কখন হবে, কোন সালে হবে, আর কতদিন পর হইতে পারে, এ কথা কাউকে আল্লাহ জানান। এমনকি সবচাইতে শ্রেষ্ঠ ফেরিস্তা, মালায়েকাদের সবচাইতে শ্রেষ্ঠ কে? জিব্রাইল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ জানাননি। মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ জানাননি। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে আছে, হাদিসটি প্রসিদ্ধ হাদিস, আপনাদের জানা আছে, তাই না? কিয়ামতের লক্ষণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন সাদা কাপড় পরে জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে আসলেন। আসার পরে বসে গেলেন যেমন আদবের সাথে কেউ ওস্তাদের সামনে বসে, হ্যাঁ, নামাজে বৈঠক যেমন করেন, তার সাথে ওইভাবে বসলেন। আর বসার পরে জিজ্ঞাসা শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোন রকমের ময়লা আবর্জনা শরীরে দেখি না, যে বাইরে থেকে এসছে সেজন্য চিনতে পারছি না, অপরিচিত মানুষ, সাদা কাপড় একবারে, কোনো ধুলোবালি নেই, কিছুই নেই। আর যদি কাছের মদিনার লোক হয়তো আমরা চেনার কথা, ছোট মদিনা তখনকার কালে, কিন্তু আমরা কেউ তাকে চিনি, ওয়ালা ইয়ারফ মিন্না আহাদ, কেউ আমরা চিনি না তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টি প্রশ্ন করেছিলেন জানা আছে? তিনটি না পাঁচটি,
পাঁচটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে, আখবিরনি আল ইসলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে। তৃতীয় প্রশ্ন ছিল এহসান সম্পর্কে। আমি এগুলোর ব্যাখ্যা করব না, কারণ আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ছোট লক্ষণ, সুতরাং এগুলোতে যাব না। ইসলামের পাঁচটি পিলার, ঈমানের ছয়টি, এহসান কি আপনারা জানেন? যারা জানেন আর যারা জানেন না তাদের শিখা ফরজ, এটা হচ্ছে প্রথম ফরজ। আপনার সব কিছু শিখার আগে এই ইসলাম, ঈমান, এহসান সম্পর্কে জানা ফরজ। এটা হচ্ছে আপনার দিন। জিব্রাইল আলাইহিসসালাম এই দিন সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছিলেন। জি, তারপরে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিসসা, কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কখন হবে? এটা ছিল চতুর্থ প্রশ্ন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাল মাসউলু আনহা বি আলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ, যে জিজ্ঞাসিত হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। জিজ্ঞাসাকারীকে জিব্রাইল আলাইহিসসালাম, আর জিজ্ঞাসিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা, মাসউল মানে যাকে জিজ্ঞেস করা হয়েছে। জি, আজকাল দায়িত্বশীলকে কোম্পানি দায়িত্বশীল কি বলে? মাসউল বলে। হ্যাঁ, আপনি একটা কাজ করেছেন, আন্তমসুল আরবিরা বলে, যারা আরবিদের সাথে লেনদেন করেন, আন্তমসুল মানে এর দায়িত্ব তোমাকে উঠাইতে হবে, হ্যাঁ, এর ঝুঁকি তোমাকে উঠাইতে হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে, যদি শোকজ করতে হয় তোমাকে করতে হবে। জি, মাসউল। জি, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জানে না বেশি, মিনাস সাইল জিজ্ঞাসাকারী চাইতে, মানে জিব্রাইল চাইতে, তুমি যেমন জানো না জিজ্ঞাসা করেছো, আমিও জানি না যে কখন কিয়ামত হবে, কিয়ামত কোন সালে কত তারিখে কতদিন পরে হবে আমিও জানি না, তুমিও জানো না, তোমার চাইতে বেশি আমি জানি না, তুমি যেমন তেমন আমিও। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া বাকি সমস্ত সৃষ্টির এলম হচ্ছে সীমিত নাকি? সীমিত। তাহলে আমাদের যতই শিক্ষিত হয়ে যান এলম কত সীমিত, আর তারপরে যদি বলেন যে জিজ্ঞাসা করেন অসুবিধা নেই, যে কোনো প্রশ্ন করেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। জি, আর যার যত কম বিদ্যা সে মনে করে, হ্যাঁ, যে তত বেশি আমি জানি। যেমন মাছ, ঠিক মাছের মতো, তাই না? মাছ যত গভীর পানিতে থাকে লাফালাফি কম করে, আর যত অল্প পানিতে থাকে খুব লাফালাফি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পঞ্চম প্রশ্ন করলেন জিব্রাইল আলাইহিস সালাম। প্রশ্ন কি ছিল? আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে বলুন কিছু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি লক্ষণ বলেছিলেন। কিয়ামতের পূর্বে কিয়ামতের বেশ কিছু লক্ষণ দেখা দিবে, বললাম সেগুলি ছোট বড়। ছোট লক্ষণগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। কিয়ামত সম্পর্কে কারো কাছে জ্ঞান নেই, সূরা লোকমান আয়াত নম্বর 34 পড়ে দেখুন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা। পাঁচটি বিষয় কি আল্লাহ পাক রব্বুলের, বিশেষ করে মাফাতিহুল গায়ব, মানে এমন গায়ব অদৃশ্যের বিষয় যার চাবিকাঠি একমাত্র আল্লাহ রব্বুল আলমীর কাছে রয়েছে। কোনো নবী, রসুল, ফেরেশতা, হ্যাঁ, মালায়েকা তারাই জানে না, তো আবার ওলি, গোস, কুতুবের যে ভ্রান্ত ধারণা তারাই জানবে, এসব কিছুই জানে না। একটি হচ্ছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে, এটা দিয়ে আল্লাহ শুরু করেছেন। ওয়ায়ানাজিলুল গায়সা, কখন বৃষ্টি হবে, কত পরিমাণ হবে, কোনখানে হবে, এটা বৃষ্টি যখন আকাশে নামতে যাচ্ছে দুই একদিন আগে বলা, এটা, হ্যাঁ, এটা প্রমাণ করে না যে হ্যাঁ বৃষ্টি তো বলতে পারছে, বলুক তো দেখি যে 10 বছরের মধ্যে এইরকম বৃষ্টি হবে, কোনো উপায় নেই, তাই না? জি, এটা বলা হয়েছে, আগেই বলে দিক তো 100 বছর সম্পর্কে কি হবে না হবে, এটা হচ্ছে গায়েব। আর তারপরে গায়েব মানে এমনি যতই বড় বৈজ্ঞানিক হোক, কোনো যন্ত্র ব্যবহার না করে এমনি বসে বসে বলে যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে অমোক জায়গায়, হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হবে, বলুক তো দেখি, হ্যাঁ যন্ত্র দিয়ে বলছে, যন্ত্র দিয়ে যখন বলছে, যন্ত্র ওকে গায়েবকে ওই আকাশের খবর কাউকে দৃশ্য, অদৃশ্যকে দৃশ্য করে দিচ্ছে, তাহলে ওটা দেখে বললো না, দেখে বললো না? জি, মেঘের অবস্থা দেখে, বায়ুর অবস্থা দেখে ইত্যাদি। ওই আলো মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে, কোন মেয়ের কটা ছেলে মেয়ে হবে, হ্যাঁ সুস্থ হবে না অসুস্থ হবে, জীবিত হবে না মৃত হবে, হ্যাঁ বাঁচবে না বাঁচবে না ইত্যাদি, কে জানে, হ্যাঁ ছেলে আছে না মেয়ে আছে, কেউ জানে না। তাহলে আজকাল যে বলে দিচ্ছে আল্ট্রাসাউন্ড করে, হ্যাঁ তো এটা বললাম যে যে মেশিন ছাড়া এমনি বলুক, ডাক্তার এমনি বলে দিই একটা মহিলা পজিটিভ হয়েছে,
আর তারপর দু চার ছয় মাসেরও হয়ে গেছে, আর দেখেই বলছে ও আচ্ছা 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 তোমার ছেলে হবে ছেলে, বলুক তো দেখি। হ্যাঁ না, তা যন্ত্র লাগিয়ে, তাই না? তো যন্ত্র দিয়ে দেখছে, যন্ত্র আছে, ও দেখছে, ওর জন্য সেটা গাইবে না, দৃশ্য, আর আপনার জন্য অদৃশ্য, আপনি দেখছেন না সেই জন্য। তারপরে সেটা আগে থেকে বলতে পারবে, বলতে পারবে 40 দিন যখন হচ্ছে তখনই বলতে পারবে, 80 দিনে বলতে পারবে, 120 দিনের আগে বলতে পারবে? কারণ অনেক মূর্খরা মনে করে যে কেমন কথা, কোরআনে তো আছে যে মাতৃগর্ভে কি আছে জানে না। আরে বিশেষ একটা সময়ে তাও যন্ত্র ব্যবহার করে, তারপরে বিশেষ সময়গুলোতে, হ্যাঁ, শেষ দিকে বলতে পারছে। মামা তাদের নফসুল মাজা তাকসে বকাদা, আর কেউ জানে না যে সে কালকে কি করবে, একটু পরে কি করবেন কেউ জানে না, তাই না? সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত না মৃত, বাসায় ফিরে বাড়িতে ফিরে যেতে পারবেন পারবেন না ইত্যাদি, কালকে আপনি কি করবেন, এখানে থাকবেন না যাবেন, কিছু জানেন না। জি, দুঃখে থাকবেন না সুখে, কেউ জানে না। সুবহানাল্লাহ, ভালো মানুষ একজন যাচ্ছে, ও কল্পনাও করতে পারেনি যে আমি এইরকম বিপদে পড়ে যাব, এমন বিপদে পড়ে গেল যে শেষ সর্বনাশ, হয় জীবনটাই গেল আর না হলে জেলখানায় পৌঁছে গেল, ও কল্পনাও করতে পারেনি, হতে পারে না, পারে না। অমাতা দিন আফসুন বিআই আরদিন তামুত, আর কোনো মানুষ জানে না যে কোথায়, হ্যাঁ, মৃত্যু হবে। সুবহানাল্লাহ, সারা জীবন যেখানে কাটালেন, হ্যাঁ, আর জীবনে কল্পনা করেননি যে আমি অমুক জায়গায় যাবার ওখানে গিয়ে মত হবে, একদিন কিছুক্ষণের জন্য ওখানে গেছেন সেই দিনই মত হয়ে গেছে, ওখানে আপনার মত আছে, আপনার হ্যাঁ তকদির টেনে নিয়ে গেছে আপনাকে। এগুলি হচ্ছে মাফাতিহুল গায়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঈমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার একটি হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। আর পরকাল শুরু হবে কখন? যখন হ্যাঁ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেয়ামত হবে তখন। এই কেয়ামত হওয়া হচ্ছে ঈমানের একটি রুকন, এই কেয়ামতকে বিশ্বাস করা। কেয়ামতের পূর্বে যেসব লক্ষণ রয়েছে, যেমন কেয়ামত সম্পর্কে কল্পিত কথা বলা, খেয়াল খুশি কথা বলা, যে 60-70 বছর পরে দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একজন বক্তা বলছে যে আমি আপনাদেরকে বলছি যে দেখবেন 60-70 বছরের বেশি আর পৃথিবী থাকবে না। কোত্থেকে জানলেন? আত্মা লাল গাইব, আল্লাহ কোরআনে বলছেন গাইবকে কি উঁকি মেরে দেখেছে এরকম করে নাকি? আমি তাখাজা ইন্দার রহমানে আহাদান, আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে এসেছি তোকে শুধু জানিয়ে দেবো, কোরআনে আল্লাহ বলছেন। হ্যাঁ, কেমন করে জানলো আর কেমন করে এবার দেখলো? এগুলো গুমরাহি। আসলে কিছু সহি আকিদার কথা বলি আর তার সাথে এরকম গুমরাহি কথা বলে, আর তাদেরকে সহি আকিদার আলেম বলে একবার প্রচার করে, এক শ্রেণীর লোকেরা মোটা খায় মোটা বুঝে। আকিদার ক্ষেত্রে যদি এই ধরনের ভুল থাকে তো এগুলো বড় ধরনের গুমরাহি। আল্লাহ পাক যেন এসব অনিষ্ট থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে। কেয়ামত সম্পর্কে, এটা ঈমানের বিষয়, এবং কেয়ামতের পূর্বে যে লক্ষণগুলি রয়েছে এগুলিও ঈমানের বিষয়, এগুলিও গায়েব অদৃশ্যের বিষয়। কেয়ামতের লক্ষণ সম্পর্কে আপনি একটা কল্পিত কথা বলে দিলেন, এটা আপনার মনের উল্টা কথা লাগলো, দেখলেন এটাও কেয়ামতের আলামত। অনেকে মন্তব্য করেন, করেন না, করেন না, না আপনার বলার এই অধিকার নেই, হয় একটা আয়াত হইতে হবে আর না হইলে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হইতে হবে, আর আপনাকে মনে উল্টা লাগলো কেয়ামতের লক্ষণ। হ্যাঁ, যুগ জামান আজকাল খারাপ, যুগ জামানার দোষ দেয়, মানুষের দোষ দেয় না, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সূত্রে, হ্যাঁ, সহি সনদে যা প্রমাণিত তাই আপনি বলবেন, তাই আপনি বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করবেন। প্রত্যেক মুসলিমের জন্য এটি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে কথা বলেননি, তিনি ওহির মাধ্যমে কথা বলেছেন, যেমন কোরআনে কারিমে রয়েছে অমায়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে এই হাদিস দিয়ে শুরু করি, বলছেন তিনি যে লাকাদ খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন খুতবা দিলেন। খুতবা দিলেন শব্দটি কি আসছে? খুতবা, তাই না? খুতবা মানে কি আমাদের দেশি তরিকার খুতবা পড়া, খুতবা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লোকজন বুঝেনি এমনি খুতবা দিয়েছেন নাকি, না লোকেরা বুঝেছেন? বুঝেছেন, দেখেন বুঝেছেন কেমন করে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন খুতবা দিলেন, মা তারাকা ফিহা শাইআন ইলা কিয়ামিস সাআতি, কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কোনো কিছুই তিনি ছাড়লেন না, ইল্লা যাকারাও, সব কিছুই তিনি বর্ণনা করলেন। মানে এইরকম ধরনের ভবিষ্যৎ, এই ঘটবে, এই হবে, সেই হবে, কারো সুখের জীবন হবে, দুঃখের জীবন হবে, এমন একটা সময় আসবে, এরকম ফেতনা ফাসাদ হবে ইত্যাদি, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এই বিষয়গুলি সবগুলি বললেন। আলেমাহু মান আলেমাহু, যারা এগুলি জেনেছে আর জেনে মনে রেখেছে তো ভালোই কথা,
ওয়াজাহিলাহুম মান জাহিলাহু, আর যারা জানলো না অথবা জানলো শুনেছেও আমাদের সাথে আর ভুলে গেছে তো ভুলে গেছে, ওর দোষ সেটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণ বা এইসব বিষয়গুলি বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে। ইন কুনতু লা আরা শাইয়্যা কাদ নাসীতু ফা আরিফুহু কামা ইয়ারিফুর রাজুলুর রাজুল ইযা গাবা আনহু ফা রাআহু ফা আরাফাহু। বলছেন যে কিয়ামতের লক্ষণগুলি যে রাসূলুল্লাহ এত বলেছিলেন ভবিষ্যতে কি হবে, সেগুলি এতগুলি কথা তো মনে ছিল না, কিন্তু মনে না থাকলেও যখন ওইটা ঘটতো তখন কথাটি স্মরণে চলে আসত। কেমন? যেমন একটা লোক, ওই লোকের কথা মোটে আপনার খেয়ালে নেই, ভুলে গেছেন, ওই লোকের নামও ভুলে গেছেন, ওই লোকের চেহারাও ভুলে গেছেন, ওই লোক সম্পর্কে আপনি আপনার কোনো খেয়ালই নেই যে অমুক লোকটার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়েছিল, বাবু একসাথে বসেছিলাম, একসাথে খেয়েছিলাম, দীর্ঘদিন পরে দেখা হচ্ছে, দেখার পরে এই মুখ চেনা চেনা লাগছে, তারপরে তখন আপনার ব্রেন তখন কি করছে, হ্যাঁ স্টার্ট নিচ্ছে যে একে চেনো, স্মরণ করো যে কোথায় এর সাথে দেখা হয়েছিল। তারপরে মনে হয়ে যায় না, হয় না, অনেক সময় মনে হয়ে যায় আরে ওই এর সাথে তো অমুক জায়গায় দেখা হয়েছিল, ইসলামিক সেন্টারে দেখা হয়েছিল, ইনি তো অমুক অমুকের আত্মীয়, হ্যাঁ অমুক জায়গায় ওনার সাথে দেখা হয়েছিল, হয় না? ঠিক ওই রকমই রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যে সব ঘটবে ওগুলো যে বলেছিলেন, অনেক কিছু ভুলে গেছিল, মনে ছিল না, কিন্তু যখনই ঘটতো সাহাবায়ে কেরামদের জামানায় কিয়ামতের ছোট ছোট লক্ষণগুলি ঘটছে, যখন ঘটতো এটা ঘটলো তখন উপলব্ধি করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা কথা 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে বলেছেন যে এইরকম হবে, এইরকম ঘটবে। জি হ্যাঁ, তখন স্মরণে চলে আসতো যে কথা তো শুনেছি। অনেকে দিনের কথা মাসলা মাসের কথা শুনেছেন বা পড়েছেন তারপর ভুলে গেছেন, কিন্তু বক্তব্যে যখন আলোচনা হচ্ছে তখন বলে হ্যাঁ 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 আমি শুনেছি শুনেছি, হয় কি হয় না? ঠিক ওই রকম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী মুসলিমের হাদিস, প্রথম যে কিয়ামতের লক্ষণ দিয়ে শুরু করবে সেটা হচ্ছে অযোগ্যের কাছে নেতৃত্ব চলে আসা। জি, অযোগ্য নেতা হবে। কিয়ামতের এই লক্ষণ দীর্ঘদিন ধরে চলে এসছে আর বর্তমানে আছে, আর কতদিন যে চলবে, যোগ্য নেতৃত্বের অভাব। আর যেখানে যান অযোগ্য নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, হ্যাঁ যদি কিছুটা সততা থাকে তো তার ওই কাজের যোগ্যতা নেই, কিন্তু যেইভাবে হোক না কেন যে কোনো মাধ্যম দিয়ে সোর্স দিয়ে সেখানে এসে গদিতে বসে গেছে, কুরসিতে বসে গেছে, সে ছোটো কুরসি হোক আর বড় কুরসি হোক, আমি ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সব ক্ষেত্রে বলছি। ধরেন একটা আপনার ছোট একটা ব্যবসায় প্রতিষ্ঠান আছে, এমন আপনার উপর সুপারভাইজার ফোরম্যান ম্যানেজার বানিয়ে দিচ্ছে যে কোনো যোগ্যতাই রাখে না, যে এমন ব্যক্তিকে আপনাকে আদেশ নিষেধ করার জন্য অর্ডার করছে যে আপনার চাইতেও সে অযোগ্য, কোনো যোগ্যতা রাখে না, এমন ফিল্ডের লোককে নিয়ে এসে দিচ্ছে, এমন ফিল্ডে এনে ঢুকাচ্ছে যে সেই ফিল্ড সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। একজন মেডিকেলের ডাক্তারকে অথবা একজন ইঞ্জিনিয়ারকে যদি আসলে ইসলামী প্রতিষ্ঠানে নিয়ে এসে দায়িত্ব দিয়ে বসিয়ে দেওয়া হয় তো কী বুঝে, ইসলামের কী বুঝে আর দাওয়াতের কী বুঝে, ঠিক না? হ্যাঁ, একজন বেনামাজিকে, একজন মূর্খ লোককে তার পয়সার জন্য মহাজন বলি বিশাল মাদ্রাসার সে হচ্ছে হ্যাঁ সাধারণ সম্পাদক অথবা সভাপতি, এগুলো আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে আছে, কী বুঝে সে মাদ্রাসারে কী বুঝে, আর শিক্ষা কাঠামো কী বুঝে, আর শিক্ষকদের যোগ্যতায় কী বুঝে যে আমাকে যোগ্য শিক্ষক রাখতে হবে, কিছুই বুঝে না সে। এইভাবে আপনি যেখানে নিয়ে যান এই কথাকে, উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় অযোগ্য নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, এটা হচ্ছে কিয়ামতের একটি লক্ষণ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এজা দৈয়াতিল আমানাতু ফান্তাজিরিসা, যখন আমানতকে বিনষ্ট করা হবে, আমানতের সর্বনাশ করা হবে, আমানত দেওয়া হয়েছে আমানতের সর্বনাশ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করিও। অত্যন্ত ব্যাপক কথা যদি আমানতের ব্যাখ্যা করি, মুফাসসিরিনগণ এই আমানত কোরআনে যে আমানত শব্দটি কয়েক জায়গায় ব্যবহার হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ আল্লাহ বলছে ইন্নাল্লাহি আমরুকুম আন্তু আদুল আমানাতি ইলা আহলিহা, আমানতের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আমানতের সবচেয়ে বড় আমানত হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আমানত।
আমাকে আপনাকে আল্লাহ আল্লাহর তৌহিদের একত্রে এক আল্লাহকে বিশ্বাস করবেন এবং তার একত্ব কায়েম করবেন আপনি আল্লাহর জমিনে, এক আল্লাহ ছাড়া কারো না ইবাদত হবে না, কারো আদেশ নিষেধ আপনাকে পরিচালনা করবে, হ্যাঁ না কারো ভয়ভীতিতে আপনি পরিচালিত হবেন, না দুনিয়ার কোনো গরজে আপনি পরিচালিত হবেন। এ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, তৌহিদের যে দিকগুলি রয়েছে, তৌহিদের যে প্রকরণ রয়েছে। তারপরে দ্বিতীয় আমানত হচ্ছে শরীয়তের বিধিবিধান। দীন ইসলামের যত বিধিবিধান আছে, পাঁচ ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, রোজা, হজ, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, মহিলাদের হিজাব, আর তারপরে ইসলামী জীবন, সামাজিক ইসলামী জীবন, অর্থনীতির ক্ষেত্রে ইসলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করা, হালালকে হালাল জেনে হালাল চলা এবং হারামকে হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে আমানত। আপনাকে আমানত দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর বিধান মেনে চলবেন। আর একটি এই হচ্ছে আমানত আল্লাহ সৃষ্টিকর্তা এবং তার বান্দার মাঝে, আমানত বান্দা এবং বান্দার মাঝে বিভিন্ন রকমের পয়সার আমানত, এইটাই শুধু বুঝি আমরা জনগণ, পয়সার ভাই আপনার কাছে এই 1000 টাকা আমানত রাখলাম, এইটাই আমানত বুঝি। কথার আমানত রয়েছে, মানিজ্যতের আমানত রয়েছে, হ্যাঁ মানুষের হক প্রাপ্যের ক্ষেত্রে আমানত রয়েছে, তো আমানত বিভিন্ন দিক রয়েছে। তো যখন কি করা হবে, আমানতকে ওই দৈয়াতিল আমানত সর্বনাশ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, আমানত খেয়ানত ফান্তাজির ইসা, তখন কিয়ামতের অপেক্ষা করিও। রাসূলুল্লাহ সাহাবিকে সম্বোধন করে বলছেন, সাহাবি খুব ক্লিয়ার বুঝলেন না বিষয়টা, বললেন ওয়াকাইফা ইয়াতুহা ইয়া রাসূল আল্লাহ, আবার আমানত কী করে সর্বনাশ করা হবে, আমানত কী করে ধ্বংস করা হবে, এটা আবার কেমন করে হয়। রাসূলুল্লাহ বলেছেন ইজা উসসিদাল আমরু, একটি কথা দিয়ে এই কথাটিকে বুঝিয়েছেন, ইজা উসসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজির ইসা, যখন অযোগ্যকে যে যেই কাজের ঢং রাখে না, যোগ্যতা রাখে না, তাকে যখন সেই কাজের দায়িত্ব দেওয়া হবে, সেই গুরুভার যখন তার ওপর ন্যস্ত করা হবে, ফান্তাজির ইসা, তখন কেমন অপেক্ষা করিও। অযোগ্যকে যখন মালিকানা দেওয়া হবে, ফান্তাজির ইসা, স্বামী অযোগ্য, স্ত্রীকে মুসলিম রাখবে, ইসলামী জীবন তার তৈরি করবে, অযোগ্য স্বামী, স্ত্রী অযোগ্য ছেলে মেয়ের প্রতিপালনের, জি হ্যাঁ, আর ছেলে মেয়েদের মা বানিয়ে দিয়ে, আর ছেলে মেয়েদের শুধু পেটে খেতে দেওয়া, আর কাপড় চোপড় দেওয়া, আর বাহ্যিক পরিচর্যা, এইটুকু বুঝি, না ইমান, না আখেরাত, না নামাজ, না দিন, না আখলাক, না কিছুই না, জি মোবাইল ধরিয়ে দিল, ইন্টারনেট ধরিয়ে দিল, আর যা ইচ্ছা তাই দেখো, যা ইচ্ছা তাই বলো, যা ইচ্ছা তাই করো, জি হ্যাঁ। ব্যাস আজকাল অধিকাংশ বাপ মা কী মনে করে, মনে করে যে ছেলেকে ভালো খেতে দিচ্ছি, হ্যাঁ ভালো পোশাক দিচ্ছি, আর ভালো চিকিৎসা দিচ্ছি, আর পরিচর্যা করছি, আর লেখাপড়া দিচ্ছি, ব্যাস, কারণ যেই লেখাপড়া দিয়ে ইনকাম হবে সেই লেখাপড়া দিচ্ছি, জি, না আল্লাহর সাথে সম্পর্ক, না পরকালের জন্য চিন্তাশীল, না তারাই চিন্তাশীল, না ছেলে মেয়েকে চিন্তাশীল করলো, তাহলে অযোগ্য বাপ, অযোগ্য মা, তো আমানত খেয়ানত না, এই ছেলে মেয়ে আমানত আপনার, অত বড় নেতৃত্বের না গিয়ে ঘরের নেতৃত্বের খোঁজ নেন আপনি, আপনি একজন নেতা, আপনি নিজের খোঁজ নেন, আপনার স্ত্রী একজন নেত্রী, আপনার স্ত্রীর খোঁজ নেন আপনি, জি, আপনার ছোট একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে আর আপনি পাঁচজনের মালিকানা করেন, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কতটা যোগ্যতা রাখেন, হ্যাঁ নাকি জালেম, জুলুম অত্যাচার করেন, খেয়ানত করেন, ইত্যাদি ইত্যাদি। যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, আজকে মুসলিমদের সর্বস্তরে অযোগ্য নেতৃত্বের কারণেই মুসলিম উম্মা এত নিম্নে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ, সংখ্যার দিক থেকে মুসলিমদের সংখ্যা এখন দ্বিতীয় নম্বর থেকে এক নম্বর দিকে যাচ্ছে, কম্পিটিশনে চলছে, কারণ কাফের তো বাচ্চা কম নেই, আর মুসলিমরা বলছে তোরা বেশি বাচ্চা নিস না, সে তোরা বেড়ে যাবে, আমরা যে কমে যাব, সে যেন মুসলিম দেশে শুধু জন্ম নিয়ন্ত্রণ, কাফের দেশে জন্ম নিয়ন্ত্রণ নেই, মুসলিম দেশেই অসৎ মুসলিম, এরা মুসলিম দেশেই শুধু সমস্যা, বেশি বাচ্চা হলে স্কুলে ভর্তি চলবে না, হ্যাঁ বেশি বাচ্চা হলে এই ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকতে হবে, আর কাফের দেশগুলিতে বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে বেশি বাচ্চা তোমরা নাও, কারণ জেনারেশন শেষ হতে যাচ্ছে, দেশকে কে আবাদ করবে, ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বেশি বাচ্চা নিতে বলা হচ্ছে,
বুঝতে পারছেন তো যে কি ষড়যন্ত্র মুসলিম জাতি সম্পর্কে ইসলামের শত্রুদের চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, এজা ওসাদাল আমরে গাইরে আহলি ফান্তাজির ইসা, যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। কিয়ামতের এই লক্ষণ খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, মধ্যম শ্রেণীর লক্ষণ। সুবহানাল্লাহ, এই অযোগ্য নেতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেন খোলাফা রাশেদিন আর তারপরে কিছুদিন পরে শুরু হয়ে গেছে, কিছুদিন পরে শুরু হয়ে গেছে। যোগ্য যোগ্য ব্যক্তি থাকতে যে কোনোভাবে হোক না কেন, অযোগ্য নেতৃত্ব আসার কারণে মুসলিম জাতির অধঃপতন ধীরে ধীরে এই হতে হতে এতদূর পৌঁছেছে। মুসলিম জাতির নেতৃত্ব এমন লোক দিচ্ছে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, জি ইমান সম্পর্কে কিছুই জানে না, জাতির হিতাকাঙ্ক্ষী হওয়ার তরিকা কি, ইসলাম কি শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখেছেন, কিছুই জানে না। সুবহানাল্লাহ, তাহলে কি করে মুসলিম জাতি উপরে উঠবে? দুই নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে যে ইসলাম সম্পর্কে জ্ঞান কমে আসবে আর অজ্ঞতা বৃদ্ধি পাবে, একবারে ব্যাপক হারে এই কিয়ামতের লক্ষণ দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের লক্ষণগুলির একটি লক্ষণ হচ্ছে ইউরফাল ইলমু, ইলম উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় নেবে, ইন্তেকাল করবে, ওই শূন্য স্থান পূরণ হবে না। চোখের সামনে দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন, যদি আপনারা না পান তো আমি দেখিয়ে দিচ্ছি। পৃথিবীর মধ্যে তিনজন সবচেয়ে বড় আলেম ছিলেন এই যুগে, আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ, আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি আর আল্লামা শেখ মোহাম্মদ বিন সালে উসাইমিন। এই তিনজনের ইন্তেকাল আজকে থেকে ২০ বছরের মধ্যে, তিনজনের ইন্তেকাল গত ২০ বছরের মধ্যে, তাদের শূন্যস্থান কি পূরণ হয়েছে? মোটেই না। আর পূরণ যে হবে, নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহ পাকের রহমত থেকে। তবে নবী সাল্লাহ সাল্লামের যে ভবিষ্যৎবাণী যে এলম উঠে যাবে, আর এলম কীভাবে উঠবে, যে আমি লেখাপড়া অনেক করলাম ইসলাম সম্পর্কে আর অনেক জ্ঞান অর্জন করলাম, অনেক কিছু মুখস্থ করলাম, আর হঠাৎ করে রাতে শুয়েছি সকালে ভুলে গেছি, এরকম হবে না। জি হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিহু মিনাল ইবাদ, সহিহ বুখারী হাদিস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এলমকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না যে মগজে আছে হ্যাঁ আর হঠাৎ করে ভুলে গেছে, না এরকম হবে না। ওয়ালাকি ইয়াকবিযুল ইলমা বিকাবদিল উলামা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন সম্পর্কে জ্ঞান মানুষের কাছ থেকে উঠিয়ে নেবেন, কেড়ে নেবেন, বিকাবদিল উলামা, ওলামাগুলিকে হ্যাঁ কবজ করে, ওলামাগুলির আত্মাগুলি গ্রহণ করে, ওলামাগুলির ইন্তেকালের মাধ্যমে। হাত্তা ইযাল্লাম ইয়াবকা আলিমুন, এমন একটা সময় আসবে যে কোনো ভালো আলিম কোরআন সন্না বুঝে আর কোরআন সন্নার দলিল দিয়ে সে আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে, হেদায়াত দিতে পারবে, দেখাতে পারবে, এরকম লোক কেউ থাকবে না। মসজিদের মোল্লা ঠিক করে নামাজটা পড়াইতে যায় না, সহি নামাজ সেই ফতোয়া দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শিরক আর বিদাতে ভরা ধর্ম, জি ভুল ফতোয়া খেয়াল খুশি ধর্ম। আজকাল ইন্টারনেটের যুগে আর এইসব যে মাধ্যমগুলি রয়েছে এগুলির যুগে সবাই মুফতি সেজে বসে আছে, যে আরবির তর্জমা করতে পারবে না, নিজেই শেখ লিখছে, সে মুফতি, শেখ আর মুফতি হয়ে বসে আছে, অথচ আরবি তর্জমা করতে পারে, যে আরবি তর্জমা করতে পারে তার অধিকারটা কি করে সে জবাব দিবে? কোরআন এবং হাদিস হচ্ছে আপনার দিন সম্পর্কে জানার আর জানাবার উৎস, তো উৎসই তো বুঝে না আরবি ভাষা, কোত্থেকে উত্তর দেবে, বাংলা পড়ে, ইংলিশ পড়ে, উর্দু পড়ে, না উচিত নাই মোটেই। হাত্তা ইযালাম কালিমুন, আলেম যখন শেষ হয়ে যাবে, ইত্তাখাজান নাসুর উসান জুহালা, তখন মানুষদের তো সমাধান চাই, ঠিক না, আপনার ফতোয়া লাগবে, ফতোয়া চাইতে হবে, ভালো আলেম নাই কি করবেন, আরে একজন পেলেই হবে, চলে ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব একটা ফতোয়া দেন, ও দেখবে যে খালি হাতে ফিরাবো কি করে, মান ইজ্জতের বিষয়, হ্যাঁ প্রশ্ন ইজ্জতের, হ্যাঁ প্রশ্ন চাকরি যাওয়ার, অনেক সময় চাকরি যদি ওদের হাতে থাকে তো, আর না হলে মান সম্মানের ব্যাপার মনে করে নিয়েছে, কারণ দিন তো কমজোর, হ্যাঁ সততা নেই, হ্যাঁ তারপরে আল্লাহর ভয় নেই যে আমি না জেনে অনুমান ভিত্তিক এরকম খেয়াল খুশি ফতোয়া দিব, যদি ভুল হয় তো আমি তো জাহান্নামে যাবো, ওইটা ভয় নেই, যার ফলে খালি হাতে ফিরাবে না, যে যা আসছে ফতোয়া দিয়েই যাচ্ছ, হ্যাঁ ইত্তাখাযান নাসুর উসান জুহালা, নেতা বানাবে, ধর্মীয় নেতা, দুনিয়ার নেতা, এমন যারা জুহাল কিছু জানে ইসলাম সম্পর্কে, না জেনে ফতোয়া দিবে, ফাদাল্লু ওয়াদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, ওরা ফতোয়া দিয়ে এই নিম্নলাগুলি, আর
অন্যদেরকেও পথভ্রষ্ট করবে, অন্যদেরকে পথভ্রষ্ট। বিশাল বলছেন যে এলম উঠে যাবে, ওয়াজহারুল জাহল অজ্ঞতা বিরাজ করবে, ওয়াফশু জেনা আর জেনা ব্যভিচার ব্যাপক আকার ধারণ করবে, এটি একটি লক্ষ্য। আর সুবহানাল্লাহ, জেনা ব্যভিচার এমন ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন তরিকাতে, যে সুবহানাল্লাহিল আজিম, যাদের সূক্ষ্ম অনুভূতি নেই এবং ঈমান নেই, আর ঈমানি গায়রাত আত্মমর্যাদা আত্মসম্ভ্রম নেই, জি বেগায়রাত হয়ে গেছে, তাদের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধুদের সাথে, কোনো ব্যাপার না, হ্যাঁ সিনেমায় যাচ্ছে, হ্যাঁ কেনাকাটায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কার সাথে যোগাযোগ রাখে, কোনো খবর রাখে না, জি। মাধ্যমিক থেকে আজকাল যুবক যুবতীদের প্রেমের খেলা শুরু হয়ে গেছে, জি বুঝছেন, এগুলো হচ্ছে জেনার রাস্তা। জেনার রাস্তাকে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছে, প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর কি হবে, তুষ্রাবুল খামর আর মদ পান বেশি হয়ে যাবে, মদ আজকাল ফ্লাইটগুলিতে, আল্লাহ না করি সব ফ্লাইটে চাপতে হয়, কিন্তু সৌদি আরবের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইট আমি জানি না যে মদ মুক্ত আছে, কারণ বেশ কিছু ফ্লাইটে গিয়ে দেখলাম বিভিন্ন দেশে, আল্লাহ হেফাজত করে, এমনকি আপনার পাশে মদ খাচ্ছে, আপনার বলার ক্ষমতা নেই যে তুমি খেয়ো না, জি আকাশে উড়ছে, মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, ছিন্ন ভিন্ন একটা টুকরো বডির পাবে না যদি ধ্বংস হয়, তাহলে সেখানে মদ খাচ্ছে, পাপ করছে, কত রকমের যে পাপ করছে। সামান্যতম যদি ঈমান থাকতো তাহলে অন্তত মুসলিম দেশের ফ্লাইটগুলি এরকম হইতো না, কাফেররা করতে পারে, আর মুসলিম দেশগুলি যদি একটু এরকম হয়ে যেত তাহলে মুসলিম যাত্রীদেরকে ওই কাফেরদের ফ্লাইটে চাপতে হইতো না। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করা তৌফিক দান করে। ওয়াজহাবুর রিজাল আর পুরুষদের সংখ্যা কমে আসবে, দেখছেন আজকাল এত যুদ্ধ হচ্ছে, অধিকাংশ কারা মারা যাচ্ছে, পুরুষরাই মারা যাচ্ছে যুদ্ধে, পুরুষরাই মারা যাবে। ওয়াতাবখান নেসা, মহিলাদের সংখ্যা বেশি হয়ে যাবে, পৃথিবীতে প্রতিটি দেশে মহিলাদের সংখ্যা বেশি, এটা জানেন তো আপনারা, তাই না, প্রত্যেক দেশে নারীদের সংখ্যা বেশি, এটা শুরু হয়ে গেছে কিয়ামতুল, এখন শুরু হয়েছে, এখনো বাকি আছে। হাত্তা ইয়াকুনা আলী খামসিনা ইমরাতান কাইয়্যিমুন ওয়াহিদ, পঞ্চাশটি মহিলা, হ্যাঁ তাদের দেখাশোনার জন্য কোনো পুরুষ নাই, একজন পুরুষ ছাড়া, একজন ব্যক্তি তার মা বোন খালা ফুফু চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন ওই শ্বশুর বাড়ির স্ত্রীর বোনের আছে, সব গোটা গোষ্ঠীকে দেখতে হচ্ছে তাকে, ওদের দেখাশোনার কোনো পুরুষ নেই, একজন। সুবহানাল্লাহ, এই অবস্থা। বুখারী মুসলিমের হাদিস, যেই দিনের জ্ঞান অর্জন করা আল্লাহ পাক ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দিন ইসলাম সম্পর্কে এতটা জ্ঞান অর্জন করা ফরজ, যা দিয়ে সে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারবে, আল্লাহর দিনের প্রতি আমল করতে পারবে, ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে, হ্যাঁ প্রতিটি ক্ষেত্রে ফরজ ওয়াজিবগুলি আদায় করতে পারবে, হারামকে জানবে যেগুলি হারামতে বেঁচে থাকতে পারবে, সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে, আর শিরক আর বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তাহলে শিরককে জানতে হবে যে এটা শিরক, বিদাতকে জানতে হবে যে এটা বিদাত, সুন্নতকে জানতে হবে এটা সুন্নত, তাওহীদকে জানতে হবে এটা তাওহীদ, এতটুকু ফরজ। আপনাদের আলেম হওয়া ফরজ না জনগণের জন্য, কিন্তু এতটা জানা ফরজ যে এটা তাওহীদ না শিরক, সুন্নত না বিদাত, হ্যাঁ ফরজ ওয়াজিব সুন্নত, হ্যাঁ হারাম না জায়েজ কি না না জায়েজ আপনাকে জানতে হবে। আপনি যা ইচ্ছা তাই বলছেন, যা ইচ্ছা তাই করছেন, হ্যাঁ যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন আর জানবেন না যে এই ব্যবসা আমার জন্য হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, হ্যাঁ নামাজ পড়ছেন কিন্তু নামাজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজই জানেন না, 50 বছর 60 বছর ধরে নামাজ পড়ছেন, আপনি খবরই নেই যে এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নয় আসলে, জাল নামাজ। 3 নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে মানুষ খুব বেশি খুন হবে, দেখতে পাচ্ছেন প্রতিদিন, আহ সুবহানাল্লাহ, পূর্ব থেকে পশ্চিমে বিশেষ করে ইরাক, বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, হ্যাঁ বার্মা, মুসলিম দেশে কীভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে, কীভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে, এখানে মানবাধিকার বলে কিছু নেই, সেখানে সেখানে মানবতা বলে কিছু নেই, আর একটা কাফের যদি কোথাও মারা যায় তখন মানবাধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন, তখন মানুষের অধিকার, তার মানে মুসলিম হইলে আরও মানবাধিকার কিছু নেই, এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এ অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে আল্লাহ পাক সচেতন হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ পাক রব্বুল মুসলিমদেরকে তাদের দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের হারিয়ে যাওয়া মান ইজ্জত ফিরিয়ে নিয়ে আসার তৌফিক আল্লাহ জান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম হাদিস, ইন্না বাইনা ইয়াদাই সাআতি লাইয়ামান, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের পূর্বে বেশ কিছু যুগ জামানা হবে, ইয়ানজিলু ফিহাল জাহালু, সেখানে পৃথিবীতে নেমে আসবে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে কিছু নামে মাত্র মুসলিম কিছু বুঝে না, ওয়ায়ুরফাউ ফিহাল ইলমু, আর ইসলামের জ্ঞান উঠে যাবে, ওয়া ইয়াকসুরু ফিহাল হারজু ওয়াল হারজু আল কাতলু, আর খুনাখুনি খুব বেশি হবে, হতাহত খুব বেশি হবে, খুন আর খুন, খুন আর খুন। আল্লাহ আকবার। চার নম্বর লক্ষণ যেগুলি আগের হাদিসে এসছে আর আলাদা করে বর্ণনা করে, সেটা হচ্ছে মদ পান করা ব্যাপক আকার ধারণ করে, শরবুল খামর, এবং শুধু মদ পান করে না, মদ পান করার সাথে সাথে মদের নাম বদলে দিবে, মদের নাম বদলে দিবে, বিভিন্ন নাম দিয়ে, যাতে মদ শব্দটি মাদক দ্রব্য, হ্যাঁ, আর মদ কথাটি শুনতে খারাপ লাগে, তখন নামকে বদলে দেওয়া, বিভিন্ন নাম দিয়ে আজকে দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম দিয়ে, সেসব নাম আপনারা জানেন, ইংরেজিতে তারা নাম, তাদের নাম দিয়েছে, আরবি তো নাম বদলে দিয়েছে, মদের নাম আরও খামর বলছে না, হ্যাঁ, বিভিন্ন নাম বদলে দিয়েছে, জি, যাতে করে মানুষ বুঝতে না পারে, যাতে করে মানুষ বুঝতে না পারে, জি, শুধু মদের নয়, সুদী ব্যাংক, যাতে বুঝতে না পারে সেজন্য নাম বদলে দিয়েছে, শর্ট ফর্ম, সাধারণ মানুষ বুঝে না যে এটা অমুক ব্যাংক, অমুক দেশের ব্যাংক, আর এটা অমুক ব্যাংক, শুধু বুঝেই না, এটা সমাজের কটা লোক বুঝে, শতকরা দশ জন বুঝে না, এই ব্যাংকটা অমুক ব্যাংক আর এই ব্যাংকে এই সব আছে, কিছুই বুঝে না। বিভিন্ন হারাম বিষয়গুলির, হারাম বস্তুগুলির নাম বদলে দিবে, হারাম বস্তুর নাম বদলে দিবে, তারপরে সেটা ব্যবহার করবে। দেখেন আজকাল, হ্যাঁ, বেশ্যাকে বেশ্যা বলা নিষিদ্ধ নাকি? আরে মুসলিম দেশে ও মেলা মুসলিম দেশ যেখানে বেশ্যাখানা আছে, বলছে বেশ্যাকে বেশ্যা বলা যাবে না, আপনি মানহানি করছেন, মানবাধিকার লঙ্ঘন করে দিলেন, আপনি মুসলিম খুন করেন অসুবিধা নেই, কিন্তু বেশ্যাকে বেশ্যা কেন বেঁধে মানবাধিকার লঙ্ঘন করলেন, তাহলে কী বলতে হবে জানেন? শুনেছেন আজকাল নতুন নাম, আপনাদের বাংলা পত্রিকাগুলিতে আছে, বাংলাদেশ পত্রিকা পড়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ, যৌনকর্মী বলতে হবে, হ্যাঁ, যৌনকর্মী, ওরা যৌনের কাজ করছে, আপনি টেকনিক্যাল কাজ করছেন, হ্যাঁ, কম্পিউটার কর্মী, আর কেউ আপনার সেলাই মেশিন কর্মী, হচ্ছে যৌনকর্মী, দেখছেন না কত সুন্দর নাম, চমৎকার নাম, জি হ্যাঁ। মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে যে মানুষ মদ পান করবে, মদের নাম বদলে দিবে, হারাম ব্যবহার করবে, হারাম হারাম বস্তুর নাম বদলে দিবে, যাতে করে হারাম না বুঝতে পারে মানুষ, আর খারাপ না লাগে, খারাপ না লাগে। পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে যে ব্যভিচার খুব ব্যাপক আকার ধারণ করবে, আর ব্যভিচারের যে সব মাধ্যম রয়েছে, যেসব রাস্তা দিয়ে ব্যভিচার হইতে পারে, সেই রাস্তাগুলি একবার ওপেন হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। ব্যভিচার হয় কোন কোন রাস্তা দিয়ে? নির্জনতা দিয়ে, নির্জনতা দিয়ে। আজকাল যুবতী মেয়েদেরকে, হ্যাঁ, টিউশন পড়াবার জন্য যুবক মাস্টার, পুরুষ মাস্টার দিয়ে টিউশন পড়াচ্ছে, এটা জেনার রাস্তা নয়? অবশ্যই জেনার রাস্তা, অবশ্যই জেনার রাস্তা। যে দুর্ঘটনাগুলি ঘটছে, বাড়িতে লজিং রেখেছে ছেলেকে, আর নিজের যুবতী মেয়ে আছে, আর লজিং রেখেছে কি ফ্রি ফ্রি, ও যেন মেয়েটাকে আমার টিউশন ফিউশন পড়িয়ে দেয়, একটু পড়াগুলো করে দেয়, আর এই পড়া করতে করতে প্রেম ঘটেছে, প্রেম করতে করতে তখন প্রেমে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে, তখন হ্যাঁ কি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, জি, এটি একটি ঘটনা শুধু বলছি না আমি, বহু ঘটনা এরকম হচ্ছে, জি। অধিকাংশ বাড়িতে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে, তাদের হ্যাঁ যে বাড়ির যে প্রাইভেট শিক্ষক রয়েছে টিউশন পড়াতে আসে তাদের মাধ্যমে। আমাদের ডিস্ট্রিক্টের একটা ঘটনা, একজন আলেম শোনালো তার গ্রামের ঘটনা, অনেকদিন আগের ঘটনা, বলছে যে এক ছেলে টিউশন পড়ায়, টিউশন পড়ায় বাড়িতে লজিং থাকা টিউশন পড়ায়, আর আমাদের দেশের লোক খুব চালাক মাশাআল্লাহ, হ্যাঁ, মানুষ এমনি চালাক খুব, আর তার মধ্যে বাঙালি তো আরও চালাক, ঠিক না, রাগ করবেন না, কারণ আমরা চালাক তো ভালোই তো করি, এটা খুব খারাপ হইল কি। তো কথা হচ্ছে যে কি সম্পর্ক লাগিয়েছে, মামা আর ভাগ্নির সম্পর্ক, টিচার হচ্ছে মামা আর ইয়ে হচ্ছে ভাগ্নি, এই মামা ভাগ্নির সম্পর্ক রাখিয়ে আর তারপরে পড়াচ্ছে, বাপ মাকে কিছু খারাপ লাগে না, কে পড়াচ্ছে, ওর মামা পড়াচ্ছে, কীরকম মামা করছে, পাতানো মামা, পাতানো বুঝেন, হ্যাঁ, মামা পাতিয়েছে, মামাটা মানো আসলে, এসব চাষ তো মামাও মামা না ইসলামে, শুনেন, নিজের মামা ছাড়া, আর বই মাতৃ ও বই পিতৃ তিন মামা ছাড়া, আর দুধ মামা ছাড়া, এই চারটা, ইসলামে আর কোনো মামা নেই, ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে ইসলাম,
এভাবে ইসলামকে শিখতে হবে। চাস তো মামা মামা নয়, সে মাহরাম নয়। জি, খালা তো মামা, মামা তো মামা, ফুমা তো মামা, কোনো মামা মামা নয়। জি, আর নিজের চাচা ওই রকমই, চাচা ছাড়া আর কোনো চাস্ত চাচা, মস্ত চাচা ওইসব কিছুই নেই আসলে। জি, ইসলামে নেই ওগুলো, এরা মাহরাম নয়। সুতরাং এদের সাথে নির্জনতা জায়েজ নয়। নির্জনতা একটা জেনার রাস্তা। জি হ্যাঁ। তারপরে একা যুবতীদের সফর করা, মহিলাদের বিনা মাহরামে সফর করা, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, বিদেশে যাচ্ছে, ইউরোপে থাকে স্বামী একাই উড়ে চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকা থেকে দেশে উড়ে চলে যাচ্ছে বাবা মায়ের সাথে দেখা করার জন্য, ইত্যাদি ইত্যাদি। এইরকম কি বলবেন আপনি? কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বরং আরও লজ্জাকর, সুবহানাল্লাহ, এত নিচে নেমে গেছে, দেশের মধ্যে সফর করছে, সেটাই যদি হারাম হয় এক শহর থেকে আর এক শহরে। নিজের সৌদি আরবে থাকে, সৌদি আরবে থেকেও ইসলাম শিখলেন না, সৌদি আরবে থাকে আর মেয়েকে পাঠায় কানাডা, না হয় আমেরিকা, আর না হলে অস্ট্রেলিয়া লেখাপড়ার জন্য, না হলে খুব যদি একটু ভালো হয় মালয়েশিয়া পড়াইতে পাঠায়। কোথায় পাঠিয়েছি আমি হুজুর? আসলে আমি চিন্তা করলাম ওইসব মুসলিম দেশে না পাঠিয়ে মালয়েশিয়া পাঠায়। মেয়ে কি কেউ আছে সাথে? না, কেউ নাই, ও প্রয়োজন নেই। মেয়ে সব কিছু বুঝে, সব কিছু বুঝে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। এগুলো জেনার রাস্তা, জেনার রাস্তা প্রশস্ত হয়ে যাবে। আর কিছু বলা লাগবে যে জেনা এত ব্যাপক আকার ধারণ করেছে? সহশিক্ষা, জেনার রাস্তার একটা হচ্ছে সহশিক্ষা, একসাথে কাজকর্ম করা, ডিউটি করা, নার্স আর ডাক্তার চিকিৎসকদের ডিউটি করা, একই কোম্পানিতে একই প্রতিষ্ঠানে মহিলাদের পুরুষদের কাজ করা, হ্যাঁ, একই কাউন্টারে একই দোকানে মহিলা পুরুষ কাজকর্ম করা, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের একাই যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে, কেনাকাটা করছে, স্বামী কাপুরুষের মতো গাড়িতে বসে আছে, আর না হলে বাড়িতে বসে আছে, আর না হলে নিজের অফিসে বসে আছে, কী কী লাগবে তুমি কিনে নাও, যা, একে এক কেনাকাটা করছে, ওর মাধ্যমে সব কিছু হচ্ছে। এক বড় রাজধানীর ঘটনা, কোনো এক দেশের ভালো ধার্মিক লোক, একজন আলেম, তার মেয়েরা নিজেরাই বাজার করে বেড়ায়। শুন, আলেমের বাড়িতে যদি এইরকম হয়ে যেতে পারে, তাহলে সাধারণ লোকের বাড়িতে কি না হইতে পারে? মেয়েরা একে একে বাজার করে বেড়ায়। এই বাজার করতে করতে দেখেন, যখন মানুষ যুবক যুবতী হয় তখন একের অপরের দিকে আকর্ষণ হয়, এটাকে থামাতে পারবেন না। এটা আপনারও আছে, আমারও আছে, আপনার বাড়ির মহিলাদেরও আছে, আর আমারও আছে, সকলের আছে, আছে না নেই? এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যুবকের যুবতীর দিকে একটা আকর্ষণ, আর যুবতীর একটা যুবককে দেখলে ওর দিকে আকর্ষণ। বিবাহিতা হয়ে যায় আর যদি চরিত্রবতী হয় তাহলে সেটা ব্যতিক্রম। শুধু বিবাহিতা হওয়া যথেষ্ট না, আর শুধু বিবাহিত হওয়া যথেষ্ট না, বিবাহিত বিবাহিতা হওয়ার পরে যদি আল্লাভীরুতা থাকে তাহলে সেটা আলাদা কথা। ভালো পরিবারের ওই রাস্তাঘাটে বাজার করতে করতে একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে দেখে ওকে ভালো লেগেছে, মেয়েটাকে ভালো লেগেছে, মেয়েটাকে দেখে ওকে ভালো লেগেছে, ওর ঘরে উঠে গেছে, সব কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহ, সব কিছু হয়েছে। এটি একটা ঘটনা না, এইরকম হাজার হাজার ঘটনা। বিয়ে করতে যাবেন আর ভালো করে গভীরভাবে খবর নিয়ে দেখেন যে আমি এমন পরিবারে বিয়ে করতে চাই যেই পরিবারের মেয়েরা বাইরে মাহরাম ছাড়া যায় না, কখনো তাদের বাড়িতে কোনো পুরুষ ঢুকে না, এইরকম দেখেন খুঁজে পাওয়া মুশকিল। আজকে থেকে 30 বছর আগে, 30 বছর আগের খবর বলছি, যখন মাদ্রাসাতে 25 বছর 28 বছর 30 বছর আগে, হ্যাঁ, 27-28 বছর তো হয়ে গেল সৌদি আরবে আসা, যখন প্রথম যৌবন কাল ছিল, বিবাহ শাদীর কাল ছিল, আর যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম, গোটা গ্রামে দেখা যাক এই গ্রামে একটা বড় মাদ্রাসা আছে, তো এখানে একটা ভালো পরিবার দেখা যাক, ভালো পরিবার খুঁজে গোটা গ্রামে দুটা পরিবার পেলাম। তো দুটা পরিবারের মধ্যে ভালো করে গভীরভাবে এখন খোঁজ নেওয়া শুরু করলাম যে এদের মেয়েরা আশা করি ভালো হবে। খবর নিয়ে দেখা গেল যে এরাও গোপনে গোপনে প্রেম করে, একটু চোখ মারামারি করে আর গল্প করে। আজকে থেকে 30 বছর আগে যদি অবস্থা থাকে, আজ কি কোথায় চলে গেছে মুসলিম সমাজ? মুসলিম সমাজে যদি অবস্থা হয় তো ইহুদি নাসারাদের বাড়ির অবস্থা, হিন্দুদের বাড়ির অবস্থা কি? জেনা, ব্যভিচার, একাকার হয়ে গেছে, আউযুবিল্লাহ, আল্লাহর গজব কেটে আসছে। জেনা ব্যভিচারের একটি রাস্তা হচ্ছে বাড়িতে যে কোনো লোকের প্রবেশ, গোটা গ্রামের লোকের জন্য বাড়িতে ঢোকাই কোনো বাধা নিষেধ নেই, গোটা গ্রামের জন্য। এটা হচ্ছে আমাদের দেশের পরিবেশ। ধার্মিক লোক 5 অক্ত নামাজ পড়ে, মহিলারও নামাজ পড়ে, পুরুষের নামাজ পড়ে, গোটা গ্রামের লোক বাড়িতে ঢুকে, একটু ভালো হলে আছেন কি, হ্যাঁ, দুজো কে গেল,
ঢুকে গেল, আর কিছু জিজ্ঞাসা করা করেন, ঢুকবো ঢুকবো না বা বাইরে বসার জায়গা আছে আমি এসছি দেখা করার জন্য, কোনো কথা নেই, ঢুকে গেল। মহিলারা বাইরে যেমন বেপর্দা হয়ে যাবে না, হ্যাঁ কাউকে আকর্ষিত করবে না, ঠিক তেমনই বাড়িতেও অপর কোনো যুবক ঢুকবে না। এইরকম বহু জেনার রাস্তা আছে, যে জেনার রাস্তাগুলি যেখানে বেশি খোলা আছে সেখানে তত বেশি জেনা ব্যভিচার। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদের হেফাজত করেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কিয়ামতের লক্ষণ হচ্ছে জেনা ব্যাপক আকার ধারণ করা। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতে এমন কিছু জাতি হবে, ইয়াস্তাহিলুনাল হিররা, যারা ব্যভিচারকে হালাল মনে করে নেবে। হালাল মনে করে নিয়েছে। ব্যভিচার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে জবরদস্তি যেটার নাম ধর্ষণ, সেটা করিয়েন না অপরাধ, আর যদি আপনি কোনো মেয়েকে যদি আপনি মানিয়ে নিতে পারেন, হ্যাঁ তার সাথে ফ্রেন্ডশিপ যদি আপনি কায়েম করে নিতে পারেন, আপনার সাথে সহপাঠী হয় ইত্যাদি, অসুবিধা নেই, প্রেম করেন, পার্কে নিয়ে ঘুরেন, দেশ বিদেশে যান, অসুবিধা নেই, ঠিক না? এই 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 পরিস্থিতি নয়, কলেজ ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, এক ছেলে যুবক যুবকের যুবতীর সাথে প্রেম আছে, ইল্লা মাশাআল্লাহ, সৎ করা একটা খুঁজে পাবেন না আপনি। আমি ভালো করে বড় গভীরতায় গিয়ে খবর নিয়ে দিই, সৎ করা একটা ছেলে মেয়ে যেখানে সহশিক্ষা হচ্ছে, যে কোনো দেশে হোক না কেন সহশিক্ষা, সেখানে এই একশোতে একটা ছেলে মেয়ে ভালো নেই। আর কেউ যদি ভালো থাকে, আমার কলেজ ইউনিভার্সিটির কিছু সাথী ছিল যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, তারপরে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বড় ইউনিভার্সিটি পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, বলছে যে ভাই কি বলবো, যদি একটা ছেলে, যেমন ওই ছেলেটা বলছে যে আমি যেমন আমি কোনো মেয়ের সাথে কারবার রাখি না, আমাকে হেও প্রতিপন্ন করে যে তুই এই কোন যুগের লোক রে, তুই কোন যুগের ছেলে তুই যে তোর কোনো গার্লফ্রেন্ড নাই, জি তুচ্ছ কলেজ ইউনিভার্সিটিতে, জি হ্যাঁ, একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে, আরে বান্ধবীরা তখন তাকে হ্যাঁ তুচ্ছ মনে করে যে তুই কি রে, তোর কারোর সাথে কিছুই নেই, হ্যাঁ ফ্রেন্ডশিপ নেই, কিছু নেই। এই এগুলি ব্যভিচারের পরিবেশ না, একেবারে বিষাক্ত ব্যভিচারের পরিবেশ। আল্লাহ পাক যেন হেফাজত। এই জন্য শরীয়তের আসল বিধান হচ্ছে যে সহশিক্ষায় যুবক যুবতীদেরকে পড়ানোই জায়েজ নয়, হারাম। এটা হচ্ছে শরীয়তের আসল বিধান, ভালো করে শুনে রাখেন। আপনার জন্য ফরজ নয়, আল্লাহ ফরজ করেনি যে আপনাকে আপনার মেয়েকে আপনাকে 11 পড়াইতে হবে, 12 পড়াইতে হবে, সাবালিকা হওয়ার পরে পড়াইতে হবে, আর কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে। কে বলেছে মেয়েদেরকে এরকম পড়ানো? মেয়েদেরকে ছেলে মেয়ে প্রতিপালন করার নিয়মকানুন শিখাইতে হবে। আমাদের মা খালানা কিছুই জানতো না, কিন্তু ভালো ছেলে পয়দা করেছে আর ভালো ছেলে তরবিয়ত দিয়েছে। হ্যাঁ আজকাল শিক্ষিত শিক্ষিতা মহিলা সে নিজে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত, আর নিজের সে কম্পিউটার ল্যাপটপ আর মোবাইল নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ের খবরই রাখে না। ছেলে মেয়ে মানুষ করার জন্য দুটা তিনটে ছেলে মেয়ে, তার জন্য নাকি কাজের মেয়ে লাগবে। আর আমাদের মা খালাদেরকে 9টা 10টা ছেলে মেয়ে একটিও কাজের মেয়ে লাগেনি, কিছুই লাগেনি, আদব কায়দা শিখিয়েছে আমাদেরকে, জীবনে বাপ মাকে গাল দিনি, জীবনে বাপ মার সাথে ওইরকম হ্যাঁ অবাধ্য হইনি, আর রায় করিনি, যে শাসন ছিল। তো আসল হচ্ছে তরবিয়ত, ইসলামের তরবিয়ত এই নয় যে আপনি ডিগ্রি করাবেন আপনার বোনকে আর আপনার মেয়েকে, এইটাই হচ্ছে বড় কথা না। মেয়েদেরকে আল্লাহ পয়দাই করেনি ইনকাম করার জন্য। যদি কোনো বাপ অথবা কোনো ভাই অভিভাবক মনে করে যে আমার মেয়েকে লেখাপড়া করাচ্ছি ইনকামের জন্য, সেটা হারাম কাজ। মেয়েদেরকে আল্লাহ ইনকাম করার জন্য পয়দাই করেননি, এটা হচ্ছে দীন ইসলাম। পুরুষদেরকে আল্লাহ পয়দা করেছে তোমরা ইনকাম করো, বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসো, রোজগার করে নিয়ে এসো, আর মেয়েদেরকে বলছে যে বাড়ির কাজ সামলা। যেমন পুরুষের কোনো দায়িত্ব নেই যে তাকে রান্নাঘরের পাক শাক সামলাইতে হবে, আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, আর বাড়িতে এসে ছেলে মেয়েদের ধুয়ে মুছে সাফ করতে হবে ইত্যাদি, এসব দায়িত্ব পুরুষদের দেওয়া হয়নি। তুমি বাইরের কাজ করো আর তোমার স্ত্রী বাড়ির কাজ করছে, এটা হচ্ছে ইসলাম। আর যতদিন পর্যন্ত আমাদের মুসলিম সমাজ এইরকম অবস্থায় ছিল, ততদিন পর্যন্ত পাপ মুক্ত ছিল। নবী সাহেব বলছেন যে জেনাকে হালাল মুখে নেবে। মুসলিম দেশে আইন তৈরি করা আছে, ধর্ষণ হইলে অপরাধ, আর সম্মতির জেনা যদি হয় কোনো অপরাধ না। ওর মধ্যে যদি মুসলিম দেশটা একটু ভালো হয়, তাহলে বলছে যে খোলা জায়গায় করিও না, একটু চোখের আড়াল ফড়ালে, কথা বোঝা গেছে, খোলা জায়গায় তো রাস্তাঘাটে নাই। আর যদি অমুসলিম পশ্চিমা দেশে হয় তো অসুবিধা নেই, রাস্তার পাশে হইলেও অসুবিধা নেই, রাস্তায় চলছে, ব্যভিচার হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেসব দেশ সম্মতি থাকতে হবে, জবরদস্তি যেন নয়, জি হ্যাঁ।
তাহলে নবী সাল্লামের কথা সত্য কিনা যে তারা জেনাকে হালাল করে নেবে? সম্মতি আছে, মেয়ে রাজি আছে, পালিয়ে চলে গেছে, কোর্টে গেছে, বিয়ে পড়িয়ে দিল কোর্ট। কোর্ট বললেন যে অপরাধী, তুমি অপরাধী, অপর মেয়েকে নিয়ে এসছো, ওর বাবা কোথায়, ওর বাবা কোথায়, ওর অভিভাবক কোথায়? ওখানে পানিশমেন্ট করা উচিত ছিল কোর্টের। আর কোর্ট যখন বিয়ে পড়িয়ে দিচ্ছে, তার মানে স্বীকৃতি দিচ্ছে যে তোমার এইরকম সাবালিক মেয়েকে উঠিয়ে নিয়ে আসা বৈধ, ভালো কাজ করেছে তুমি, ঠিক কিনা বলেন? অবশ্যই। তাহলে যে কোর্ট ম্যারেজ করিয়ে দিচ্ছে, একটা মেয়ে উঠে চলে গেল, বাপের ইজ্জত ধ্বংস করলো, মার ইজ্জত ধ্বংস করলো, ওটা বংশের গোত্রের ইজ্জত ধ্বংস, মান সম্মান ধ্বংস করলো, আর নিজের ইজ্জত নষ্ট করলো, জেনা ব্যবিচারে লিপ্ত হলে এমনিতে চলে যায় উঠে, হঠাৎ করে দেখা হলো আর একটা মেয়ে উঠে পালিয়ে চলে গেল, কখনো না। এগুলো কেন হচ্ছে? তো হালাল করে দিয়েছে এগুলোকে। হ্যাঁ, সরাসরি হোক, ডাইরেক্ট হোক, অথবা ইনডাইরেক্ট পরোক্ষভাবে হোক, হালাল করে দিয়েছে যে সাবালিকা মেয়ে তখন তার উঠে চলে আসার, কোর্ট ম্যারেজ করার অধিকার আছে। ধর্ষণে তো যাইনি, তুমি জবরদস্তি তো করনি, মেয়েকে জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমাকে জবরদস্তি নিয়েছে, না আমি নিজে এসছি, কোনো অসুবিধা নেই, চলো বিয়ে পড়িয়ে দিচ্ছি। হাউজুবিল্লাহ, এটা মুসলিম দেশের আইন হইতে পারে? কী জবাব দিবে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে? ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করে নেবে, এটিও একটা কিয়ামতের লক্ষণ। এটা রেশমের কাপড়, সিল্ক না সাধারণ কাপড়, হালাল কাপড় না হারাম কাপড়, দেখা দেখি নেই। রেশমের কাপড় পুরুষ কাপড়, পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য আল্লাহ পাক জায়েজ করেছেন, আর পুরুষদের জন্য জান্নাতে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল খামর, এবং মদকে হালাল মনে করবে, ওয়াল মাস, গান বাজনাকে হালাল মনে করবে। গান বাজনা দেখেন, সুবহানাল্লাহ, সৌদি আরবের মতো পরিবেশে অসৎ যুবকগুলি গান বাজনা, একটা যুগ ছিল একটু লুকিয়ে, এখন খোলাখুলি এক গ্লাস খুলে দিয়ে ধাঁই ধাঁই করে গান বাজাচ্ছে। দেখেন না, কেউ বাধা দেওয়ার আছে, না কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে, আর কেউ বাধা দিলে তার বিপদ আছে। যদি এইরকমই হয় যে হক হ্যাঁ বিলুপ্ত, আর সত্যবাদীরা দুর্বল, আর বাতিলপন্থী হচ্ছে সবল, এই হচ্ছে অবস্থা, তো আল্লাহর আজাব কেন আসবে না, কেন বরকত উঠে যাবে না? আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের হেফাজত। ছয় নম্বর যা আগের হাদিসে আসলো, ওই হাদিসে রয়েছে গান বাজনা, গান বাজনা হারাম, গানও হারাম, বাজনা হারাম, বাজনা সব হারাম। এই যে মিউজিক টোন রাখছেন মোবাইলে, হারাম, ভালো করে মনে রাখবেন। মসজিদে হোক আর বাইরে হোক, মিউজিক টোন রাখা আপনার জায়েজ নয়। আপনি সাধারণ রিং টোন রাখবেন, মিউজিক টোন রাখাও হারাম। ঠিক ওই রকমই কোরআনে কারিমের আয়াত অথবা দোয়া অনেকে রিংটোন করে রাখছেন, সেটাও ঠিক নয়, কারণ এতে কোরআনের আয়াতের অথবা দোয়ার অবমাননা করলেন। দোয়া চলছে, অসম্পূর্ণ, একটু কিছু বলা হয়েছে, কথা পূর্ণ হয়নি, দিলেন কেটে কথা বলতে লাগলেন, এগুলো অবমাননা, সেটাও জায়েজ নয়। কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গান বাজনা রিংটোনে রাখা। আর অধিকাংশ লোকের, শতকরা 95 জন আজকাল রিংটোনে গান বাজনা কী রাখছে, হ্যাঁ মিউজিক রাখছে না, গান বাজনা রাখছে, গান বাজনা রাখছে, দেখেন রিং করে বাজনা আসছে ওদিক থেকে, ও আর এক মুসিবত আছে, ওইটাকে আপনি ক্যান্সেল করাইতে পারেন। অনেকে স্বেচ্ছাই রাখছেন, অনেকে অনিচ্ছাকৃত কোনখানে হয়তো টিপে দিয়েছেন চলে এসছে, এইরকম অনেকের মোবাইল এরকম আছে, সব হারাম কাজ। গান বাজনা যেখানে সেখানে, ঘর বাড়িতে গান বাজনা, বালা মুসিবত আসবে না, বিপদ আপদ আসবে না, কেন শয়তান কেন বিস্তার লাভ করবে না আপনার বাড়ির ওপর, আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি কেন হবে না? তো হবেই, কারণ সেখানে গান বাজনা হচ্ছে, সেখানে শয়তানের হ্যাঁ বাসা হয়ে গেছে, শয়তান এখানে আশ্রয় নিয়েছে। সাত নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে পুরুষদের জন্য রেশম পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লা বিসাল হারিরা ফি দুনিয়া, দুনিয়াতে কোনো পুরুষ লোক যদি রেশম পরে, লাম ইয়ালবাসু ফিল আখিরা, জান্নাতে যাবে না দীর্ঘদিন, আর যদি জান্নাতে যায়ও তো জান্নাতে যখন যাবে ওখানে রেশমের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, রেশমের কাপড় আল্লাহ দেবেন না। জি, অথচ জান্নাতিদের পোশাক হচ্ছে রেশমের কাপড়, আল্লাহ পাক রেশমের কাপড় থেকে বঞ্চিত রাখবেন ওই সব গুনাহগারদেরকে যারা রেশম হালাল মনে করুক আর না করুক, অনেকে হালাল মনে করে, রেশম হালাল না, তারপরে অসুবিধা নেই, পড়ছে। জি হ্যাঁ, অনেকে ব্যবচার হালাল মনে করে না কিন্তু পড়ছে, হ্যাঁ কুপুরবৃত্তির তাড়নায় সে ব্যবচার লিপ্ত হচ্ছে। তো শুধু হালাল মনে করলেই যে অপরাধ, হালাল মনে করলে কাফের, আর যদি হালাল মনে না করে, হারামকে হালাল মনে করা হচ্ছে কুফরি, একটি কথা মনে রাখবেন, হারামকে হালাল মনে করা কুফরি। যেমন ফরজকে অস্বীকার করা কুফরি, কেউ যদি রোজাকে অস্বীকার করে কুফরি কি না, ঠিক ওই রকমই কেউ যদি বলে যে ব্যবিচার হারাম নয়, জবরদস্তি করলে হারাম, তাহলে সেটা হচ্ছে কুফুর, বড় কুফরি। আর আরেকজন ব্যবিচারে লিপ্ত অথবা মদ পান করছে কিন্তু মদকে হারামই মনে করে, নেশা হয়ে গেছে, ছাড়তে পারছি না, তাহলে সে ফাসেক, গুনাহগার, কাবিরা গুনাহকারী, তার জন্য জাহান্নাম রয়েছে চিরকালের নয়। কিন্তু যে ব্যক্তি হালাল মনে করে যে মদ হালাল,
অথবা ব্যভিচার হালাল, সে মুসলিম নয়, সুতরাং সে চিরকালে জাহান্নামী হবে। আট নম্বর লক্ষণ হচ্ছে যে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে, আর চলে এসেছে আজকাল, যে যে খেয়ানতকারী, যে গাদ্দার, তাকে বিশ্বস্ত মনে করা হবে, আর যেই ব্যক্তি বিশ্বস্ত, ইমানদার, আমানতদার, তাকে তার সম্পর্কে সন্দেহ করা হবে, তাকে বিশ্বাস করবে না। দেখেন আজকাল যে কোনো প্রতিষ্ঠানে দেখেন, একজন যে ম্যানেজার আছে অথবা একজন বস আছে, তার ডানে বামে তার কানে কানে কথা বলে, কার অসৎ লোকগুলি তার ডানে বামে, আর অতই খুশি যে আমাকে কানে কানে বলছে, তো সুতরাং মনে হয় এরাই ভালো। জি, যারা অবিশ্বাসযোগ্য তাদেরকে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে, যারা বিশ্বাসঘাতক, যারা খেয়ানতকারী, হ্যাঁ, যারা ক্ষয়ক্ষতি করবে তাদেরকে ভালো মনে করা হচ্ছে, আর যারা আমানতদার বলছে যে আপনার প্রতিষ্ঠানে এই ক্ষতি হচ্ছে, বিশ্বাস করে না। আমাদের এক ভাই, শুধু এখানকার কথা না, সারা বিশ্ব, সারা বিশ্ব আরও খারাপ অবস্থা যদি এখানে এরকম হয়। এক ভাই বলছে যে সে আমার ডানে বামে সবগুলি চুরি করছে, কোম্পানি থেকে চুরি করছে, কিছু সামান আছে চুরি করে করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সাতে বেমানি করছে, আমি জানতে পারছি। তো কি করবে এখন, ওরাই হচ্ছে ফোরম্যান সুপারভাইজার, আমি তাদের অধীনে কাজ করি, হ্যাঁ, বললেও মুশকিল। তারপরে কতদিন আর বরদাস্ত করে, একবার বললাম মালিক, মালিককে বললাম তো মালিক, হ্যাঁ, ওদের কাছে আমার নাম প্রকাশ করে দিয়েছে। এমন জাহেল মূর্খ মালিক আছে, অধিকাংশ এরকমই, যে আপনার যে আপনাকে যে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করবে, আপনি ওর একটু হিতাকাঙ্ক্ষী হইলেন, না না না, আপনার নাম প্রকাশ করে দিল, তারপরে আপনার পিছনে উঠে পড়ে লেগে গেল এই জালেমগুলা। জি, তো অধিকাংশ প্রতিষ্ঠানে যেখানে হোক, যারা অযোগ্য, যারা বিশ্বাসঘাতক, যারা দেশের ক্ষতি করবে, তাদেরকে মালিকানা দেওয়া হচ্ছে, তাদেরকে বিশ্বস্ত ইমানদারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সর্বস্তরে এইরকম অবস্থা মুসলিমদের। তাবরানিতে একটি হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন আশরাতি সাআতে, কিয়ামতের লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়া, আল ফহশ। অশ্লীলতা কত ছড়িয়ে গেছে দেখেন, অশ্লীলতা বাঁচাই মুশকিল। হ্যাঁ, ফেসবুক খুললেন, অশ্লীলতা আর অশ্লীলতা কত বাঁচবেন, আর ইউটিউব খুলছেন ইসলামী বক্তব্য শোনার জন্য, বক্তব্যের পাশে এমন একটা নোংরা ছবি চলে আসবে, কী করবেন আপনি? যদি বলেন যে এই নোংরামির জন্য আমি এইটা খুলবই না, তাহলে সবটাই বাদ দিতাম, আশ্চর্য হয়ে যাবেন আপনি। এই অশ্লীলতা অর্থাৎ ফাহুস, আর অনেক সময় অনেকে নিজে থেকে অশ্লীল চরিত্র হতে চাইবে, ওয়াকাতিয়তের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা ব্যাপক আকার ধারণ করেছে এই কিয়ামতের এই লক্ষণটি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। এখন দুনিয়ার সম্পর্ক হচ্ছে টাকার সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, গদির সম্পর্ক, হ্যাঁ, দুনিয়ার আপনার কাছ থেকে আমার কি পাওয়ার আশা আছে, আপনার কি আমার থেকে পাওয়ার আশা আছে, এইরকম সম্পর্ক। জি, বাস্তব সত্য, বাপ মা ভাই, ভাইকে হয়তো ছয় মাসে একবারও টেলিফোন করেন না, কিন্তু যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে দিনে 14 বার টেলিফোন করছেন। বোনকে বোনের ভাই না হয়, হ্যাঁ, স্বাবলম্বী আর চলছে, বোন অপর ঘরে গেছে, কি অবস্থায় আছে, দুর্বল, নারীরা দুর্বল, একটু বোনের খোঁজ নিই, আমি একজন ভাই, বোনেরও খোঁজ নেন না, কিন্তু হ্যাঁ শালিদের খোঁজ, হ্যাঁ ওগুলো ঠিক আছে, শ্বশুর বাড়ি শালিদের খোঁজ নিচ্ছেন আপনি, তারপরে আপনি খোঁজ নিচ্ছেন ও বন্ধুর বাড়ি টেলিফোন করে ওর বোনেরা কেমন আছে সব খোঁজ নিচ্ছেন আপনি, হ্যাঁ ওর মা কেমন আছে খোঁজ নিচ্ছে, নিজের মায়ের খবর নাই। জি, কিয়ামতের লক্ষণ এগুলি বাস্তব, ও তাখফিনুল আমিন, আর আমানতদার বিশ্বস্ত ব্যক্তিকে খায়েন খেয়ানতকারী মনে করা, ভালো মানুষকে মনে করে না 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 না, একে চাবি দেওয়া যাবে না রে, হ্যাঁ একে দায়িত্ব দেওয়া যাবে না, এটা ভালো মানুষকে বিশ্বাস করবে না, ও এতে মানুষ খায়েন আর খেয়ানতকারীকে বিশ্বাস করবে, যে যত খারাপ হবে ওকে বিশ্বাস করবে বেশি। কিয়ামতের লক্ষণ সব জায়গায় দেখতে পাবেন এটা আপনি, যে যত বেশি খেতে পারবে বেমানি করে, তত বড় চেয়ারম্যান আর এমপি হইতে পারবে, এইভাবে আপনি দেখতে থাকেন যে কোনো স্তরে। হ্যাঁ জি, হ্যাঁ, ভালো মানুষ অনেক সময় খারাপরা ভালো মানুষকে চায় না, কারণ ভালো মানুষগুলি খেতে পাবো না। বিভিন্ন থানাগুলিতে বা ডিস্ট্রিক্টে পুলিশ অফিসার আসে, দারোগা বা পুলিশ অফিসার, ঘুষ খাবে না, কি করে জানেন, এলাকার যত অসৎ লোকের আছে তার বিরুদ্ধে পিটিশন দিয়ে কমপ্লেন করে তাড়া ওকে,
কোথায় তাড়াতে এমন পল্লী গ্রামে পাঠাবো না যে তুই বাপ বাপ করবি, আর যাতে করে আর এরকম না করি, তুই যাতে করে সবাইকে ঘুষ খাইতে দিস আর তুই ঘুষ খাস, এগুলো হচ্ছে। জি হ্যাঁ, কোন কথাগুলি বলবেন এই ক্ষেত্রে? জি, 9 নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে আকস্মিক মৃত্যু। জি, হঠাৎ করে মত চলে আসে, সুবহানাল্লাহ, সুস্থ কথা বলছে, বলতে বলতে আছাড় খেয়ে পড়ে গেল, বক্তব্য করছে আছাড় খেয়ে পড়ে গেল, বক্তব্য শুনছে আছাড় খেয়ে পড়ে গেল। আমার বক্তব্য হয়েছে আজকে থেকে 10-12 বছর আগে পুরনো সেন্টারে, জুমার দিনে বক্তব্য শুরু করেছি, 15-20 মিনিট হয়েছে, বসে আছে প্রায় বেশ কিছু লোক আলহামদুলিল্লাহ। তখন আজকাল তো আলহামদুলিল্লাহ জুমার পরে 300-এর বেশি লোক হয় তফসিরে, তখন 200-250 তো হইতই। তো যাই হোক, ওর মধ্যে প্রথম দিকে আছে, 15-20 মিনিট হয়েছে, একটা লোক ধপ করে পড়ে গেল, আওয়াজ করলো, পড়তে দেখলাম, আমি বললাম হয়তো একটু কোনো অসুবিধা আছে, হয়তো ঘুমটুম অনিদ্রা আছে, হয়তো নিয়ে যান একটু করেন। এই বলে আমি আমার কন্টিনিউ বক্তব্য কন্টিনিউ করেছি, 5 মিনিট পরে বা 7 মিনিট পরে আমাকে এসে বলছে যে সিঁড়ির নিচে অ্যাম্বুলেন্স এসেছিল, আসার পর ওরা চেক করে বললে যে সরি, দুঃখিত, হ্যাঁ মৃত, মারা গেছে, আকস্মিক মত, শুয়ে আছে, সুস্থ ডিউটি করে এসে শুয়ে আছে, আর নেই খবর নেই শেষ। জি, আজ আর প্রবাসীদের এটা সবচেয়ে বেশি হচ্ছে, প্রবাসীদের বেশি হচ্ছে, এর পিছনে মেলাগুলি কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইমান থেকে দূরে, জি, দীন ইসলাম থেকে দূরে, ফরজ ওয়াজিব থেকে দূরে, হারাম জীবনযাপন, কথা বুঝতে পেরেছেন? জি, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, হ্যাঁ টেনশন নিয়ে শুয়েছে, ওই টেনশনে ঘুম আসে না, গেল হতে হার্ট অ্যাটাক। জি, অথবা বাপ মায়ের সাথে, ওইদিকে বাপ মা চুষতে চাইছে যে ছেলেকে পাঠিয়েছে, যত চুষতে পারি, হ্যাঁ যত চুষতে পারি চুষে নে, যেতে চায় ছেলে, যেতে চায় দেশে, বলছে না না তুই আসিস না, এখন থাক, কারণ জানছে যোগ্য গেলে বিয়ে করতে, না না বিয়ে করিস না, তুই বিয়ে করিস না, কারণ বিয়ে করলে কি জানি পয়সা দেয় কি দেয় না, বোঝা গেছে, ইনকাম করছে ছেলের বিয়ে দিতে চাই, দেশে যেতে চাইছে, স্ত্রী বলছে চলে এসো, বাপমা বলছে তুই আসিস না। যদি সেখানে সত্যিকার আর্থিক সংকট দূর করার উদ্দেশ্য থাকে তাহলে তো ভালো কথা, কিন্তু অধিকাংশ বাপ মার উদ্দেশ্য হচ্ছে যে টাকা পাঠাতে থাক, শুধু পাঠাতে থাক, আমরা শুধু খাই, সে কি করছে, তার জীবনটা যে একবারে শুষ্ক জীবন, অশান্তির জীবন, স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে 20 বছর ধরে আছে, কি অশান্তির জীবন, একটু তাদের অনুভূতি নেই যে আমার ছেলেটা কত কষ্ট করে বিদেশে থাকছে, ছোট ভাইরা আপনার হোটেলে বিদেশে টাকা পাঠাচ্ছেন, আরামসে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, বাটমাই করে বেড়াচ্ছে, একটু অনুভূতি নেই যে কত কষ্ট করে আপনি এখানে পরিশ্রম করি, সুবহানাল্লাহ, পয়সাগুলো রোজগার করছেন, আপনি একটা পয়সা খরচ করতে, একটা রিয়াল খরচ করতে কষ্ট লাগে, কিন্তু আপনার ভাই যারা আপনার হোটেলে খাচ্ছে, হ্যাঁ তাদের কোনো চিন্তা নেই, আরামসে খরচ করে যাচ্ছে, এগুলো কথা আপনারা বেশি জানছেন। আরও তো বলছিলাম যে আকস্মিক মত, হার্ট অ্যাটাকের মত, ব্রেন স্ট্রোকের মত, এই মতগুলি যে শুরু হয়েছে হঠাৎ করে, মৃত্যু আসা, তবার সুযোগ পাই না, সংশোধনের সুযোগ পাই না, এগুলোর বিভিন্ন কারণ রয়েছে, দিনী কারণ রয়েছে, দুনিয়াবী কারণ রয়েছে, হ্যাঁ ধর্মীয় কারণ রয়েছে, আর পার্থিব কারণও কিছু রয়েছে, পারিবারিক কারণ রয়েছে, এই যে এত ঘন ঘন যোগাযোগ, এটা একটা কারণ। আজকে থেকে আমরা 25 বছর আগে সৌদি আরবে থেকে একটা চিঠি পাঠাইতাম, 10 দিন থেকে 15 দিনে পৌঁছিত, তারপরে ওখান থেকে একটা চিঠি পাঠালে আবার আমার কাছে 15 দিন পরে পুরনো খবর আসলো, হ্যাঁ এইভাবে, তারপরে ছোটোখাটো অসুখ বিসুখ হচ্ছে, ওগুলো খবর পাই না, দেয় না যে কষ্ট পাবে, ওইসব খবর জানতে পারি না, টেনশন মুক্ত আছি না নেই, চিঠির মাধ্যমে খোঁজ খবর জেনে নিলাম, টেনশন মুক্ত, কিন্তু দিনে কয়বার করে স্ত্রীকে টেলিফোন করছেন, যাদের পরিবার দেশে আছে, কয়বার করে মা বাবাকে টেলিফোন করছেন, হ্যাঁ এই যে বারবার করে টেলিফোন করছেন, ছেলে মেয়েকে টেলিফোন করছেন, ওতে টেনশন হয়ে থাকছে, একটু সামান্য আছে, একটু সর্দি কাশি, ওইটা নিয়ে টেনশন আর ঘুমেলো না, বিভিন্ন টেনশন, আর তারপরে বেশি কথা বললে ঝগড়া বিবাদ হইতে পারে, ছোটোখাটো বিষয়টা জেনে নিলে না, কেন গেলে তুমি, কেন গেলে, এই তালাক তালাক তালাক, আর না হইলে রাগ করে শুইলেন আর হার্ট অ্যাটাক। জি হ্যাঁ, কিন্তু চিঠি পত্রের যোগাযোগ কি হচ্ছে না হচ্ছে, কোথায় গেল না, মানে হারাম কাজে নয়,
যদি ও বাবার বাড়ি গেল আপনার স্ত্রী, এমন কোন বড় অপরাধ করে দিল, কিন্তু রাত দিন খবর নিতে আছেন আমার মায়ের খেদমত করছিস কিনা। খেদমত মানে এমন খেদমত, আমার মা যদি বলে যে এখানে গোটা বছর থাকতে হবে, তোর মাকেও দেখতে যাবে, তোর বাপকেও দেখতে যাবি না। এগুলো ইসলাম, এইগুলো দিয়ে অশান্তি তৈরি হচ্ছে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মতের কথা হাদিসে তাবারানিত রয়েছে, আকস্মিক মতের কথা তাবারানিত রয়েছে। দশ নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে মসজিদকে রাস্তা বানাবে, মসজিদের এপার থেকে ওপার যাবে, বা মসজিদের পাশ দিয়ে রাত দিন ঘোরাফেরা করছে, মসজিদের পাশে বসে থাকবে কিন্তু নামাজ পড়তে মসজিদে ঢুকবে না। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। মসজিদ দিয়ে শুধু যাতায়াত করা জায়েজ যদি নামাজি লোক হয়, কিন্তু মসজিদ দিয়ে যাতায়াত করছে প্রয়োজনে, মসজিদে নামাজ পড়ছে না, মসজিদের পাশে বসে আছে কিন্তু নামাজ পড়ছে না, মসজিদের পাশ দিয়ে রাত দিন যাতায়াত করছে কাজকর্মের জন্য, মসজিদের বিল্ডিংয়ে থাকে ওইটা গেল নামাজ পড়ে না, মসজিদের পাশেই থাকে বিল্ডিংয়ে, আজান একামত তেলাওয়াত সব কিছুই শুনতে পাচ্ছে, নামাজ পড়ছে না, নামাজের সময় চা খায় না হয় ঘুমায়। জি, তো এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ান তুত্তাখাযাল আল মাসাজিদ তুরুকান, মসজিদকে রাস্তা বানিয়ে নেবে, মানে দুনিয়ার গরজে তো মসজিদকে ব্যবহার করবে, কিন্তু মসজিদে ইবাদতের জন্য, মসজিদের ইবাদতে যাবে না, জামাতে যাবে, নামাজ পড়বে না। আর কি ওয়ান তাজহারা মওতুল ফাজাতে, আকস্মিক মৌত দেখা যাবে, অধিকাংশ লোক হঠাৎ করে মারা যাবে। আল্লামা আলবানী এই হাদিসটিকে সহি বলেছেন। এগারো নম্বর লক্ষণ হচ্ছে যে ফিতনা, বিশৃঙ্খলা, অশান্তি ব্যাপক আকার ধারণ করবে। আজকাল যে ফিতনা, সুবহানাল, কত রকমের ফিতনা। একটা ছেলেকে যখন আপনার ছেলে সাবালক হইতে যাচ্ছে, যাদের ছেলে সাবালক হয়েছে ওরা একটু বুঝবেন, যদি যদি আপনার ছেলে কোইরকমভাবে মানুষ করতে চান, আর না হলে যদি ওর লাগামিন ছেড়ে দেন যে যাক তোকে খেতে দিচ্ছি, হ্যাঁ আর তোকে তোর খরচ খরচা দিচ্ছি, তোকে স্কুলে ভর্তি করেছি, তুই যেভাবে চলবি সেভাবে চল, তাহলে অসুবিধা নেই, তাহলে তো ছেলেও খুশি যে আমার হাতে দামি একটা মোবাইল দিয়ে দিয়েছে, আমাকে একটা ল্যাপটপ লাগবে তাও দিয়ে দিচ্ছে, যা চেয়েছি চাইছি তাই দিচ্ছে, আর ডেলি আমাকে 10 রিয়াল 20 রিয়াল খরচও দিচ্ছে, আর আমা আমি কী করছি না করছি খোঁজ খবর নেই, কোথায় থাকি না থাকি, আর কোন রাতে এসে ঘুমাইলাম আসলাম গেলাম খোঁজ খবর নেয় না, তো ছেলে তো খুশি হবেই, ছেলে তো খুশি হবেই, কিন্তু এইটা কি আপনার দায়িত্ব, কি আমাদের পার পাবেন, আপনি কি জান্নাত পাবেন না ফেঁসে যাবেন কি আপনার ছেলে যদি অসৎ হয়ে যায়, কারণে চিন্তা করতে হবে নাকি। ফিতনা, বাইরে গেলে ফিতনা দেখেন, আজকাল এক ফিতনা হচ্ছে, না বললে বুঝবেন, এক ফিতনা অধিকাংশ ছেলেরা, ভালো ঘরে নামাজি ঘরের ছেলেরা অসৎ পরিবেশের কারণে, সমাজের যুবকরা, তাদের সাথী সঙ্গীরা, স্কুলের হোক অথবা সমাজের গ্রামের অসৎ বেনামাজি, তাদের সাথে সঙ্গ ধরে গিয়ে বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, হ্যাঁ ভালো ঘরের ছেলে প্রেম করা শুরু করছে ওই আশেপাশের ছেলেদের সাথে মিলে, নামাজ পড়ে না, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, ছেলে মেয়েগুলোকে নামাজি বানাইতে চাইছেন কিন্তু নামাজ কেন পড়েন না, বলছে বান্ধবীরা নামাজ পড়ে না, বন্ধুরা নামাজ পড়ে, সে নামাজ পড়ে না, বন্ধুকে জিজ্ঞাসা করে যদি ফজর পড়ি, তো এই ফজরে উঠা যায় নাকি বাকিগুলো পড়ি, বুঝলি, তো আমার বাপ কেন এত চাপ সৃষ্টি করে, না যাবো না, তখন আপনি উঠালে উঠতে চায় না, হ্যাঁ রক্ত গরম হয়েছে এখন, হ্যাঁ শরীরে ক্ষমতা আছে, বাপ বললে উঠতে চায় না, মা বললে তো কোনো পরোয়াই নেই, কোনো ভয় নেই। জি হ্যাঁ, তো অসৎ ছেলেরা আজকাল এইভাবে হচ্ছে ফিতনা, এটা একটা বড় ফিতনা, অধিকাংশ ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে অথবা ইমান হারিয়ে ফেলছে, হারামে লিপ্ত হচ্ছে, গায়ের ইসলাম অন ইসলামিক জীবনযাপন করছে, আল্লাহর ফরজ আদায় করা নেই, হারাম নাজাজ থেকে বাঁচে না, বাস যেমন অমুসলিমদের ছেলেরা জীবনযাপন করে, মুসলিমের ছেলে ওইরকম জীবনযাপন করছে, একটা ফিতনা। দ্বিতীয় আরেকটা ফিতনা, ছেলেকে ধার্মিক রেখেছেন, হয়তো মোটামুটি ধর্মের মধ্যে রেখেছেন, তখন আর এক ফিতনার আশঙ্কা ওইদিকে আছে, বিধর্মিতা থেকে তো বাঁচাইলাম কিন্তু আবার আমার ছেলের সাথী সঙ্গীগুলি কেমন, ওটা আপনাকে খোঁজ রাখতে হবে। আর এক ফিতনা মার্কেটে আছে, কি ফিতনা, খারিজিদের ফিতনা, হ্যাঁ জঙ্গিদের ফিতনা, হ্যাঁ চরমপন্থীদের ফিতনা, চরমপন্থীদের ফিতনা, এরা কোরআন হাদিসের এলেমও রাখে না, কোনো আলেমও না, আর কোনো শর্তও নাই তাদের কাছে, একটা আয়াত পড়ে একটা হাদিস পড়ে বলছে জিহাদ, জিহাদ কোথায় জিহাদ যেতে হবে, চল কেউ বলছে আমাকে সিরিয়া যেতে হবে, কেউ বলছে আমাকে বার্মা যেতে হবে, কেউ বলছে আমাকে ইরাকে যেতে হবে, কেউ বলছে আমাকে আইএস আইয়ের সাথে দেখা করতে হবে, ওখানে চলে যেতে হবে। সুবহানাল্লাহ, ভালো ঘরের ছেলে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন, আর বাইরে যে সাথী সঙ্গীগুলো খারাপ, আরেক দিক থেকে চরমপন্থী, ওই দিক থেকে খারাপ, ওদের সাথে মেলামেশার জন্য ওখানে আপনি খেয়াল করেননি যে ওর বন্ধু বান্ধবগুলো কোন মন মানসিকতা,
গিয়ে আর গুমরাহিতে পড়ে সর্বনাশ করে দিত, আপনার আপনার পরিবারের আপনার ছেলের সব সর্বনাশ করল। ফেতনা হলো না হলো না, দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে, জ্ঞানী বাপ মা দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে। একদল কি করেছে যে চরমপন্থী জঙ্গি খারেজিদের ফিতনা থেকে বাঁচাবো যাতে করে আমার ছেলে জঙ্গি টঙ্গি না হয়ে যায়, এই ইসলামিক বই পড়বি না, বাড়িতে ইসলামিক বই রাখা যাবে না, ইসলামিক আলোচনা শুনবি না, দিয়ে কী করে দিল বেনামাজি বেদিন আর নাস্তিক বানিয়ে দিল ছেলেদেরকে, আরও বড় গর্তে জাহান্নামের গর্তে ফেলে দিল, দুটোই বড় গর্ত, বরং এইটা আর তোর চাইতে বড় গর্ত। জি জি হ্যাঁ, এই কাজ করল। আপনার উচিত যে আপনার ছেলেকে মুসলিম বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, আল্লাহ ভীরু বানাইতে হবে, ধার্মিক বানাইতে হবে, কিন্তু দেখতে হবে মধ্যমপন্থী কি না। হ্যাঁ, আপনার ছেলের মন মানসিকতা কেমন ইসলাম সম্পর্কে, তার বন্ধু মহল কেমন, কার সাথে মেলামেশা করে, ওই ছেলেগুলো কী চরিত্রের, ওরা যেন বেদিন বিধর্মীও না হয়, নাস্তিকের বাচ্চাও না হয়, আর এই জঙ্গিদের বাচ্চাও না হয়। জি হ্যাঁ, এটা হচ্ছে কামিয়াবি। আর একটি বলে ছেড়ে দেবো, 12 নম্বর, সেটা হচ্ছে মুসলিম জাতিকে সারা বিশ্বের কুফরি শক্তি চাটনি মনে করবে। চাটনি বুঝেন না? বুঝেন না, ভর্তা, একটু সহজ করে ভর্তা মনে করবে। ভর্তা যদি থাকে আর গোস্ত মাছও থাকে, আজকাল ডাল থাকে, কোনটা বেশি খায় আমাদের বাঙালি ভাইরা? ভর্তাটা বেশি খায়। তো মুসলিম জাতিকে আজকাল ইয়াহুদি না সানার যত কুফরি শক্তি আছে সারা বিশ্বের ভর্তা মনে করেছে। এটা খুব সহজ ভাষা বুঝলাম, হাদিস একটু লম্বা আছে। জি হ্যাঁ, হাদিসে এসছে যে এমন একটা যুগ আসবে সমস্ত কুফুরি শক্তি ওইভাবে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের ওপর, যেমন খাবার একবারে প্রস্তুতি আছে, আরবদের যদি খাবার হয় গোটা গানাম একবারে গোটা খাসি প্লেটে রাখা আছে, হ্যাঁ, বা মুরগি রাখা আছে, তাহলে ফাহাম এখানকার যে খাবার আপনারা বুঝছেন, আপনাদের বুঝাই, কিন্তু বাইরে যে আমার আলোচনা শুনে বুঝবে না যে ফাহামি বা সে কী বলছে আর গানামি বা কী বলছে। আচ্ছা, ওদের জন্য ভালো ভালো খাবার রাখা আছে, দস্তরখানে ভালো ভালো খাবার আইটেম রাখা আছে, বাঙালি পরিবেশে 10-20 রকম আইটেম হইতে হবে একটা মেহমান ডাকলে, তাই না? মিনিমাম 10 হইতে হবে আর 20 করতে পারলে ভালো, ঠিক না? অপচয় অপচয় অপছন্দনীয় কাজ। খাবার রাখা আছে, খাবার রাখা আছে আর খিদেও আছে, ওই সময় যদি কোনো বাধা না থাকে সবাই রেডি আছেন খাবার জন্য, দেরি করবেন? কেউ দেরি করবেন না, ঝাঁপিয়ে পড়বেন খাবারের জন্য, যাকে যেটা ভালো লাগে, কেউ এটা খাচ্ছে, কেউ এটা খাচ্ছে, কেউ এটা খাচ্ছে, যে যেটা ঝাঁপিয়ে নিতে পারে, হ্যাঁ, যে যেটা ভালো খেতে পারে, এই হলো অবস্থা। তো পুরো কুফরি শক্তি কি করবে, ঝাঁপিয়ে পড়বে মুসলিম জাতির উপর। আবু দাওয়াদে হাদিস রয়েছে, হাদিসটি সহি, সাওবান রাজি আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে ইউশেকুল ওমাম আন্তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলাকা সাতিহা, সমস্ত জাতি এমন একটা সময় আসবে যেই সময় ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপর হে মুসলিমরা, যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে তাদের প্লেটের উপর, তাদের দস্তরখানে যে খাবার প্রস্তুত হয়ে আছে এইরকম দস্তরখানে যেমন ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কালাকে অমিন কুল কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি আমরা সংখ্যা লঘু থাকবো নাকি, আজ কি আমাদের ঝাঁপিয়ে পড়তে পড়তে পারে না? নবী সাল্লাল্লাহু বলেছেন, খন্দক যুদ্ধে বলেছিলেন, আজকের পরে আমাদের ওপর কোনো কাফের আর হামলা করতে পারবে না। আর সত্যি খন্দকের যুদ্ধে শুধু মদিনা ঘেরাও করেছিল, হামলা করতে এসেছিল, খন্দকের পরে যে যুদ্ধগুলো সবগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তারা আসতে পারেনি, সাহস করেনি, না খৈবারে, না তাবুকে, না মক্কা বিজয়ের সময়, না তাইফের যুদ্ধের সময়, কোনো না হুনাইনের যুদ্ধে, কোনো যুদ্ধে কাফেররা আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তাদেরকে দমন করার জন্য, যে এরা হুমকি আছে, সুতরাং এইগুলোকে নির্মূল করতে হবে, এই বাতিল শক্তিগুলিকে। তার আগের যুদ্ধগুলি যতগুলি ছিল, বদর, ওহদ, হ্যাঁ, আর খন্দক পর্যন্ত, এই যুদ্ধগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নিয়ে ব্যস্ত, যে মদিনার কোনো রকম হেফাজত, আমরা জানমালের হেফাজত করি, আমাদের বাড়িঘরের হেফাজত করি, মহাজের আনসার হেফাজত করি, ওরা হামলা করে এসছে। সাহাবির আশ্চর্য হচ্ছেন, এটা কেমন কথা, আরও শক্তিশালী হচ্ছে আমরা, আর আমরা কি ওই সময় সংখ্যালঘু হয়ে যাবো নাকি? কালা রাসূলুল্লাহ বলছেন, বাল আনতুম কাসির, বাল আনতুম ইয়াউমাইযিন কাসির, বরং সেই সময় তোমরা অনেক হবে, অনেক, পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠতা মুসলিমদের, আর 1 নম্বরের কাছাকাছি যাচ্ছে, এখন কম্পিটিশন চলছে। ওয়ালাকিন্নাকুম গোসাউন কাগোসাইসাইল, তবে তোমাদের অবস্থা হবে বন্যার ফেনা, বা বন্যাতে যে ময়লা আবর্জনা খড়কোটা ভেসে আসে স্রোতে, ওইগুলোর মতো তোমাদের হবে, যেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়, যখন একটা ধাক্কা খায় তখন ফেনাগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়, যখন ধাক্কা খায় ময়লা আবর্জনাগুলি এই দিক থেকে ওই দিকে একবার বিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক ওইরকম মুসলিম জাতি বিক্ষিপ্ত অবস্থা, মুসলিমদের কোনো ঐক্য নেই, হ্যাঁ, মুসলিমদের কোনো শক্তিও নেই,
এই হয়েছে আজকের অবস্থা, এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ। কেন এটা হবে? ওয়ালা ইয়ানজি আন্না আল্লাহ মিন সুদুরি আদুবিকুম মাহাবা, আল্লাহ পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে সরিয়ে দেবেন। কোনো ভয় থাকে মুসলিম মারলে কিছুই হবে না, যদি ভয় থাকে যে মুসলিম যদি মারি তো আমাকেও মার খেতে হবে, কখনো মারবে না। ডাকাতকে কেউ মারার সাহস করে না, হ্যাঁ সরকারি করতে পারে সেটা প্রশাসন, কিন্তু জনগণকে বুঝে ডাকাত মেরে দেবো, হ্যাঁ তো খবর আছে ডাকাতের দল আছে, একটা মারলে দশটা যেতে পারে, ঠিক না, ভয় আছে না? তো ওই রকম যদি ভয় থাকতো কখনো করতো না। তো কেন কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে? বলছেন যে তোমাদের ভয় ভীতি কাফেরদের অন্তরে থাকবে না, বরং তারা সাহসী হয়ে যাবে। ওয়ালা ইয়াখজিফান্নাল্লাহু ফী কুলুবিকুম উলওয়ান, আর তোমাদের অন্তরে দুর্বলতা আল্লাহ সৃষ্টি করে দিবেন। মুসলিমদের অন্তর দুর্বল, কমজোর, বিক্ষিপ্ত। তাহলে কায়লুন, একজন জিজ্ঞেস করলো সাহাবী, ইয়া রাসূল আল্লাহ, মাল ওয়াহান, ওয়াহান আবার কি, কমজোরি আবার কিসের? তাহলে হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রেম, দুনিয়ার স্বার্থ, আমার স্বার্থটা, আমার ব্যক্তির স্বার্থ, আমার পারিবারিক স্বার্থ, আমার সামাজিক স্বার্থ, আমার নেতৃত্বের স্বার্থ, আমার গদির স্বার্থ, আমার স্বার্থটা ঠিক রাখতে হবে, বাকি মুসলিম জাতির কী হচ্ছে ওটা দেখার বিষয় না। জি, ওয়া কারাহাতুল মৌত, আর মরতে চাইবে না, অথচ মরতে হবে, যখন মত আছে তখনই মরতে হবে, তারপরও মরতে চাইবে না। এই 12টি কিয়ামতের ছোট লক্ষণ যেগুলি আপনাদের সামনে পেশ করলাম, আর সময় যদি বেশি হয়ে থাকে তো দুঃখিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক মুসলিম উম্মতের কল্যাণ করেন, মুসলিম উম্মতের আল্লাহ পাক হেফাজত করেন। মুসলিম ভাই বোনরা যেখানে মজলুম, বার্মা থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, সব জায়গায় আল্লাহ পাক তাদের মৃতদের মাগফিরাত করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং তাদের অসুস্থদেরকে, তাদের যারা আহত তাদের আল্লাহ শিফা দান করে, আরোগ্য দান করেন, আর তাদের যারা মুসলিম নরনারী রয়েছে তাদের মান ইজ্জতের জানমালের আল্লাহ পাক হেফাজত করেন। জালেমরা যারা জুলুম করছে আল্লাহ পাক তাদের যেন ধ্বংস করেন, আল্লাহ পাক তাদেরকে প্রতিহত করেন। আল্লাহ পাক রব্বুল আলম কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।